সেদিন ডেভিড হেয়ার তানবীর মতিলাল শীলকে বলেছিলেন, এই রোগজীর্ণ শহরে একটি দাতব্য চিকিৎসালয়ের বড় প্রয়োজন। মতিলাল শীল সে কথা শুনে অজস্র অর্থ ব্যয় করে দিয়েছিলেন একটি হাসপাতাল। সেদিন মাত্র খাওয়া পড়ার বিনিময়ে কয়েকজন তরুণ চিকিৎসক শুধু সেবা ধর্ম পালনের জন্যে সেই হাসপাতালে যোগ দিয়েছিলেন। সেই হাসপাতালই আজকের বিখ্যাত মেডিকেল কলেজ হসপিটাল, যেখান থেকে তোমরা ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানুষের সেবার ব্রত নিতে এগিয়ে এসছ। তোমাদের মূল মন্ত্র হচ্ছে, একটি পীড়িত মানুষও যেন বিনা চিকিৎসায় না মরে। এবং আমি সেই কথা ভেবেই তোমাদের ডেকে এনেছি সোনাতলা গ্রামের এই হাসপাতালের দায়িত্ব নেবার জন্য। আমি আশা করব তোমরা নিশ্চয়ই এই হাসপাতালের দায়িত্ব নেবে। কি হলো, তোমরা সব চুপচাপ কেন? তাহলে কি আমি বুঝবো তোমরা এই গ্রামীণ হাসপাতালের ডাক্তার হতে রাজি নও? কিন্তু আমি জোর গলায় বলছি, এই সোনাতলা গ্রামে হাসপাতালের পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের সব সময় লক্ষ্য হচ্ছে এই হাসপাতালের উন্নতির ওপর। জেনে রাখো, তারা সব দিক থেকে তোমাদের সাহায্য করতে বদ্ধপরিকর। কিন্তু কেন বদ্ধপরিকর তা যদি জানতে চাও তাহলে এসো আমার সামনে। হানিফ মিয়ার কাছ থেকে শুনবে এই হাসপাতাল গড়ার সত্যি গল্প। এটা শুধু একটা সত্যি গল্প নয় বাবুরা, এটা একটা ইতিহাস। ইতিহাস ওই এই গ্রামেরই ধনী জোরদার নবীন মুখুজ্জের একমাত্র মেয়ে সুন্দরী, আমার বেটি সালমার বন্ধু, আর রতন হচ্ছে এই গাঁয়েরই এক অনাথ চাষি ছেলে। সেদিন সালমার সুন্দরী বীজপুরের মেলা দেখে রতনের সঙ্গে গাঁয়ে ফিরছে। ধরলে জোকে ছাড়তে না চায় রক্ত চষে মনের সুখে, টেনে হিঁচুড়ে ছাড়িয়ে তাকে, টেনে হিঁচুড়ে ছাড়িয়ে তাকে নুন দেয় লোকে জোকের মুখে। নুন পড়লেই জোকে রক্কা, থাকে না তার নটকা ছক্কা। গ্রামবাসী জানে এটা জোকে মারে পরম সুখে, আহা মারে জোকে পরম সুখে, এই মারে জোকে পরম সুখে। মজার গান তো, গানটার মানে বললে তুই কিন্তু আর মজা পাবি না। কেন?
গানটা তোর বাবাকে নিয়ে, তোর বাবাই তো গ্রামের যোগ, শোন না। আমার বাবা যোগে ভরা প্রধান মশাই পালের সেরা, বুঝলি সালমা, প্রধান মশাই পালের সেরা। আমার গেরাম যোগে ভরা প্রধান মশাই পালের সেরা, গরিব লোকের রক্ত শোষে লোক মরে তাই ভাগ্য দোষে, গরিব লোকের রক্ত শোষে লোক মরে তাই ভাগ্য দোষে। কিন্তু সাহস নাই কারো হেথা নুন দেয় জোকের মুখে, সাহস নেই কারো নুন দেয় সেই জোকের মুখে, সাহস নেই কারো নুন দেয় সেই জোকের মুখে। রতীন্দ্র, আমার বাবাকে নিয়ে তুমি কি গান বেঁধেছ? আমার বাবা জোক, গরিব লোকের রক্ত চষে, কি করব বল? হঠাৎ এই গানটা তোমাকে শোনাতে খুব সাধ হলো, আমাকে অপমান করার জন্য, তাই না? কিন্তু এটাই যে সত্যি। চুপ করো, গায়ে সবাই বাবাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, তাই না? সবাই বাবাকে ভোট দিয়ে গায়ে প্রধান করেছে। না, তোমার বাবা প্রধান হন টাকা ছড়িয়ে আর ভয় দেখে। সালমাদি শুনলে? রতন প্রমাণ দে। হ্যাঁ প্রমাণ, তবে শোনো সেদিনের ঘটনা। আজকে তো ধার বাকি হবে না, নইলে ঘড়ি কিনে নেব। আচ্ছা তোর কিন্তু বড্ড ভার বেড়েছে। আমি বাড়িনি, বেড়েছিস তোরা। গ্রামের মধ্যে এই বিষয় ঠেক করিয়ে মানুষদের মেরে ফেলছিস আর লাভের টাকার ভাগ দিচ্ছিস নবীন শয়তানকে। ফের যদি কোনোদিন দেখি লুকিয়ে এই কারবার করছিস তবে পুঁতে ফেলবো। তারপর দিনই আমার ডাক পড়লো পঞ্চায়েতে। না, আমি যে চোলাই বেচে টাকা রোজগার করি এই খবরটা তোকে কে দিল? এটা ঝুটো খবর, ঝুটো খবর। নবীন গায়ের প্রধান, তার নামে অপবাদ দেওয়ার সাহস তোর হলো কি করে? নবীন, তুমি প্রধান হিসেবে একে তুমি শাস্তি দাও। আপনারা কি বলেন? আরে বাবা, প্রমাণ পেলে সাজা তো দেবই। প্রমাণ ঘুরে বেড়াচ্ছে প্রধান মশাই, কিন্তু আপনার ভয়ে কেউ তাকে ধরতে সাহস পাচ্ছে না। গোটা গ্রামকে ভয় দেখিয়ে আর ধার বিলিয়ে আপনি কিনে রেখেছেন, আমাকে কিনতে পারেননি। রতন রতন দাস আপনার ধমকানিতে ভয় পায় না প্রধান মশাই, তাই যা সত্যি তাই বলে। গ্রামের সবাই জানে সরকার টাকা দেওয়া সত্ত্বেও সে টাকা আটকে রেখে গ্রামের স্বাস্থ্য কেন্দ্র গড়ছেন না আপনি। কোথায় গড়বো স্বাস্থ্য কেন্দ্র? জমি কি আমার বাবার ঘর থেকে দেবো? এবার দু নম্বর বলি, জন্ম মৃত্যুর রেজিস্ট্রেশনের জন্য আপনি টাকা নেন আর তার প্রমাণ আমি এক্ষুনি দিতে পারি। বার্ষিক খরচের হিসাব দেননি, সরকারি অফিসার এলে তাড়িয়ে দেন, বছরে দুবার গ্রাম সভা ডাকার কথা সেটা আপনি করেন, পুকুর পরিষ্কার হয় অথচ সরকার সব খাতে টাকা দিয়েছে, বলুন এটা আপনি অস্বীকার করতে পারেন? আরে বাবা, সরকার আমাকে কি দিয়েছে না দিয়েছে মুখ তোকে বোঝাতে হবে? ওকে একটু ওষুধ দিয়ে দে। পঞ্চায়েত প্রধানের বিচারকে আজকাল গুন্ডাবাজি করা হচ্ছে। বাবা, মাধব জ্যাঠাকে তো তুমি বিশ্বাস করো, তাকে জিজ্ঞেস করে দেখো। কথাটা বলা ঠিক হলো না, ও দুঃখ পেয়েছে। খুব যে দরদ দিচ্ছি। টাকা যখন ধার নিয়েছিলি তখন খেয়াল ছিল না সেটা শুধতে হবে? হ্যাঁ, এখন তোর ধান এনে আমি কি অন্যায় করেছি? আগে সুদ পাবো, তারপর যা টাকা পান তার তুলনায় ধান নিয়েছেন অনেক বেশি বাবু। নবীনের ধর্মই তো তাই, দেবে এতটুকু নেবে এতখানি। মেলা দেখা হলো মা? হ্যাঁ হ্যাঁ বাবা। মাধব জেঠু ভালো আছেন? হ্যাঁ মা ভালো আছি। যা যা যা। বড্ড বাজে কথা বলো তুমি। আচ্ছা বেশ, তাহলে কাজের কথাই আসছি। আচ্ছা, খেরো খাতার টাকার হিসেবটা তো রাখো, কিন্তু নিজের পাপের হিসেবটা কি কখনো খতিয়ে দেখেছ? এই যে গ্রামে সরকারি টাকায় পঞ্চায়েত মারফত 6টা টিউবওয়েল বসানো হলো,
এক মাস বাদে দেখা গেল টিউবওয়েলের মাথার টিকিগুলো সব উধাও, শুধু ধরগুলো পড়ে রয়েছে, তারপর দেখবে কদিন বাদে সেগুলো। আচ্ছা তুমি কি বলতে চাও যে আমি চুরি করেছি? আর চুরি না করো, চোর তো ধরতে পারতে, পঞ্চায়েতের মাথা হিসেবে সেই সাজ তো তুমি করেছিলে। মাধব তুমি কিন্তু ঠারে ঠারে নবীনকে চোর বলছো। শুধু আমি বলছি, এই গায়ের আকাশ বাতাস সবাই বলছে নবীন অত্যন্ত অসৎ। তুমি জানো না গোটা গ্রামের কেউ তোমাকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না, ভয় করে, ভয় ভয় ভয়। গরিবদের টাকায় বশ করে তুমি তাদের মুখ বন্ধ করে রেখেছ। ওমা তুই এখানে শুয়েছিস আর আমি সারা বাড়ি তোকে খুঁজে বেড়াচ্ছি, কি হয়েছে তোর? চুপ করে শুয়েছিস, নে দুধটা খেয়ে নে, পরে খাবো মা। কেন মা, কি হয়েছে তোর? মেলা থেকে ঘুরে এলি, নে দুধটা খেয়ে নে। তুমি জানো মা? কি? বাবাকে সবাই ভয় পায়, কেউ ভালোবাসে না। ওমা এ আবার কি কথা? হ্যাঁ মা, বাবা অসৎ লোক। আমি চলি রে। হ্যাঁ রে, তোর বাড়িতে যাবো আজকে। হ্যাঁ রে, সাঁতার কেটে ততক্ষণে খিদেটা বাড়িয়ে নি। আরে ওই তো সুন্দরী আসছে। কিরে এই সুন্দরী, তুই এত ঝিমিয়ে গেছিস কেন রে? কিরে সাঁতার কাটবি না? না না না। কেন রে? ভালো লাগছে না ভাই। কেন ভালো লাগছে না ভাই? কারোর সাথে মন বুঝিয়েছিস? কিরে তাহলে হলো কি তোর? আচ্ছা বেলা, আমার বাবাকে তোদের ভালো লাগে না খারাপ লাগে? ওমা এ আবার কি কথা? আমার বাবু সাপ কথা, তোর বাবা খুব খারাপ লোক। কেন খারাপ লোক? তোর বাবা গায়ের গরিবদের মোটেই ভালোবাসে না, মুরব্বী হয়ে শুধু হাতড়ে নেয়, যা পায় হাতড়ে নেয়। আর কত বলবো বাবা, ওফ অনেক বেলা হয়ে গেল, হাটে এখন কেনা বেচা শুরু হয়ে গেল, আর আমার কোনো কাজই হলো না। আহ আহ, হ্যাঁ এই জড়িবুটি মাদুলি তাবি জ্যাকসন, সালমা বেটি আমি হাটে যাচ্ছি রে, দেখি মাদুলি তাবিজ বেচে কটা পয়সা আনতে পারি। আরে এসো এসো, আল্লাহর কৃপায় ভালো আছো তো মা? হ্যাঁ চাচা ভালো আছি। কি করছো গো সালমা দিদি? ছেঁড়া তকদির জোড়া লাগাবার চেষ্টা করছি। তোমাদের কথাই সত্যি দিদি, আমার বাবা মোটেই ভালো লোক নন। কি করে তোর ধারণা পাকা হলো? হয়েছে, প্রমাণ পেয়ে গেছি। আচ্ছা দিদি, তুমি না বলেছিলে বাবা রতন দাকে ভয় পায়, তাই তার সঙ্গে আমি কথা বলবো। কি বলবি তাকে? বাবাকে ভালো পথে আনার কথা বলবো। তোমার বাবা যদি নিজে থেকে ভালো না হন, তাকে আমি কি করে ভালো পথে আনবো বলতো? লোভ, বুঝলে লোভ। উনি হলেন গ্রামের পঞ্চায়েত প্রধান, গ্রামের সেরা ভালো লোক তো ওনারই হওয়ার কথা। জানো ওনাকে কেউ ভক্তি করে না, সবাই ভয় পায়। তুমি তো ভয় পাও না। আমি ভয় পাই না ঠিকই, কিন্তু রতন, বাবা রতন আছিস? তুমি ঘরে যাও, আমি দেখছি। রতন আমার সর্বনাশ হয়ে গেছে রে রতন, রতন 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 আমার সর্বনাশ হয়ে গেছে রে রতন। কি হয়েছে মধুকর? আর কি বাকি আছে বল, আমার ভিটে মাটির যত সর্ব। রতন কাল মধুকরের জমি জবরদখল করবে নবীন মুখুজ্জি। সে কি? আমার পৈতৃক জমি আর আমার থাকবে না রে রতন, সব ওই
চুতকর মহাজন নবীন মুখুজ্জের গব্বে ঢুকে যাবে রে রতন। আমার সব কিন্তু তুমি কেন এবার হানিফ চাচার জমিটা উঠে নিয়ে নেবে? আমার বাবার জমি চাও। ও ঠাকুর, নবীন মুখুজ্জের মৃত্যু দাও। আজকের দিনে ওরাই পরম সুখে বেঁচে থাকবে। তুমি কিছু ভেবো না মধুকর, এখনকার দারোগাবাবু খুব ভালো লোক, তাকে আমি সব বুঝিয়ে বলবো, বিডিও সাহেবকেও বলবো। তোমরা এখন যাও, আমি একটু ভেবে দেখি। শুনলে তো সুন্দরী, তবেই বুঝো কোন মেয়ে তার বাবার নিন্দে সইতে পারে বলো তো। তুমি যে করে হোক বাবাকে ভালো মানুষ করে দাও রতনদা, এর জন্য আমাকে যা করতে হবে আমি করব। পারবে, পারবে? তোমার বাবার সেই লোহার সিন্ধুক থেকে মধুকুড়ো, হানিফ চাচা, যদু যাদবদের জমির মিথ্যে দলিলগুলো চুরি করে আনতে? তা যদি পারো, জানবে যে তোমার বাবাকে ভালো পথে আনবার প্রথম দরজাটা তুমি খুলে দিতে পেরেছো। না, তুমি তা পারবে না। পারবো, নিশ্চয়ই পারবো, আমাকে পারতেই হবে। নারুদা, আমার সর্বস্ব, মানে কর্তাবাবুর সর্বস্ব। হ্যাঁ গো নারুদা। হ্যাঁ গো। সিন্ধুকে তো দেখছি টাকার টাও নেই, শুধু কাগজপত্র কেন গো? খুব ভালো কথা জিজ্ঞেস করেছি, কাছে এসব পড়ে আসবে। ঘটনা কি জানো, যে ওই সিন্ধুকে না ওই কাঁচা টাকা থাকে না, টাকাগুলো সব এই কাগজ হয়ে ওর মধ্যে চলে যায়। সে হচ্ছে কি, যে ধরো কর্তামশাই মানে তোমার বাবা, এই যার কাছ থেকে যত টাকা পায় তাদের সব নাম ধাম লেখা থাকে, কবে নিয়েছে, কত টাকা একটা কাছে এসব, কত টাকা সুদ হয়েছে, এই টাকা তোকে বুঝিয়ে দিই। এই তো হচ্ছে মধু কুড়ো। হ্যাঁ, আর আচ্ছা এটা হচ্ছে তোমার এই হানিফ চাচার, এই যে এই যে একটু দেখবো আমাকে দেখি দেখি ও কাগজ সবই তো তোমার। নারুদা, বাবা ডাকছি। কেন, এখন কেন ডাকবে? থাক, বাবা ডাকছে তোমার। কেন ডাকছে? ও বাবা ডাকছে, কথা বলে দেখি। কথা বল, আমায় ডেকেছেন। তোমায় ডাকতে যাবো কেন? ওই যে বললো, তুমি কি আমার গুরু ঠাকুর? মানে শুনলো জানো। দোস্ত দেখেছি, সব দেখেছি, তুলে রেখে দিয়েছি। এসব দেখলে কত টাকা? অনেক টাকা। এখন ওগুলো সব কর্তা বাবু, তারপরে হবে তোমার, তারপরে হবে আমার। কি রতনদা সব এনেছি। বাবা তো আর ওদের জমি কিনে নিতে পারবে না। না, আর পারবে না। হনুমান গোটা গন্ধমাদন পর্বত তুলে বিশল্যকরণ এনেছিল শুধু লক্ষ্মণকে বাঁচাবে, আর তুমি বাঁচাবে মধুখড়ো, হানিফ চাচা, রাধিকা, আরো অনেককে। সুন্দরী তুই আয় 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 দেখ, বাবাকে ভালো পথে ফেরবার জন্য সুন্দরী একটা মস্ত কাজ করেছে, তোদের সব দলিলগুলো চুরি করে এনে দিয়েছে। তাই নাকি? তুই যা তো এক্ষুনি কেরোসিনের শিশি আর দেশলাইটা নিয়ে আয়, আমি আজই সব পুড়িয়ে ছাই করে দেবো। আমি এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি।
সালমা এবার হানিফ চাচা। সুন্দরী তোমার বাবার অনেক পাপ আমি কমিয়ে দিলাম। হ্যাঁ মধু, তোকে আমি অনেক সময় দিয়েছি, তুই কিন্তু আমার কথায় কোনো কান দিসনি। আমি বাধ্য হয়ে তোর জমি দখল করে নিচ্ছি। অতগুলো টাকা তো আর জলে ফেলে দেওয়া যায় না। আজকে এর জমি নিচ্ছি, কাল রাধিকার জমি নিচ্ছি। এগুলো মালিকত্তা, আমার জমি আমারই থাকবে। মধু চাচা গায়ের গরিব চাষি, আজ জোর করে তার জমি জবরদখল করছেন, কাল আমাদের জমি দখল করবেন, আর আমরা আপনাকে ছেড়ে দেবো? অন্যায় জুলুম তুমি মেনে নেবে? কখনো না। আগে নিজের সই করা দলিল দেখবো, আমাদের যা হয় হবে। নবীন, এত বড় কথা বলছি বেটারা, কোন সাহসে? ওকে শোনো, তুমি চট করে নাড়ুর কাছে চলে যাও, যত কটা দলিল আছে সব কটা নিয়ে এসো, তারপর দেখি বেটাদের কত তেজ। আমি একটু নিয়ে আসি। তো এদিকে শোন, ছাটা ধর, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। নিজের জমিতে দাঁড়িয়ে মিছে কথা বলবো না কর্তা, ধার কর্য নিয়েছি ঠিকই, কিন্তু সেই টাকার অঙ্ক বেশি করে লিখিয়ে নিয়ে আপনি জমির দখল নেবেন তা কি করে মানবো কর্তা? বটে, তার মানে আমি ঠকিয়ে নিচ্ছি। জেনে রাখ, দলিলে যার যার সই আছে হাকিম সেগুলো মানতে বাধ্য। আজকে বাধা দিচ্ছিস দে, কিন্তু কোর্টে যেদিন ডিগ্রি নেব। নানু সাহেব দলিল নিয়েছে, কিন্তু এতে কিছু লেখা নেই। এবার দলবল নিয়ে যাবেন না আমরাই তাড়াবো? সালমা, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করিস নি, দলিল নিশ্চয় অন্য সিন্ধুকে আছে। দলিলের কাজ আমি এখানেই সেরে যাব। হ্যাঁ হেব ভদ্রব, মুনিন পুলিশ। বটে, এই তবে রতনের শয়তানি। হ্যাঁ আপনি যান বড়বাবু, আমি এখানে আছি। ঠিক আছে চলো। কোথায় যাচ্ছে বলতো বেতা? যেখানেই যাক না, রতন বড়বাবুকে জবাব বলে দিয়েছে। এ বড়বাবু আবার ইয়ে হয়ে যাবে না তো? মাথা খারাপ, এই বড়বাবু সেই বড়বাবু নয়। কি পেলেন না তো? এবার ওরা যদি আপনার কাছে কেস করে? কেস করবে, সাক্ষী পাবে। ও, আপনার ভয়ে কেউ মুখ খুলবে না? বসুন। আরে বসুন বসুন। এটা নিন। এটা কি? মন ভুলো না। আরে নিন নিন, এই থানায় যারা বড়বাবু হয়ে আসে তাদের এটা দিয়ে আমি সাদর সম্ভাষণ জানাই। নবীন বাবু, আমার লোভ আছে কথা ঠিকই, সে লোভ কিন্তু টাকা পয়সা লোভ নয়, ভালো কাজ করার লোভ। যারা অসৎ ওদের শায়েস্তা করার লোভ। ওকে আমার ভীষণ সন্দেহ হচ্ছে। তুমি তুমি যেখান থেকে পারো নাড়ুকে ধরে নিয়ে এসো, ওকে আমি গুদাম ঘরে পুরবো, খেতে দেবো না। হয় সে আমার দলিল দেবে, নয় না খেয়ে মরবে। না বাবা, নাড়ু তো নেয়নি,
দলিলগুলো আমি নিয়েছি। তুই নিয়েছিস? তুমি শালমা দিদি আর মধুখুরের জমিগুলো কেড়ে নিচ্ছ শুনে দলিলগুলো আমি নিয়ে নিয়েছি। ভালোই করেছি বাবা, তুমি ভেবে দেখো। তোমার মেয়ে রত্নার পাল্লায় পড়েছে, বুঝি তোমার এক নম্বর শত্রু। না না না, ও ছেলে মানুষ, ওই সালমার কথা সব কাজকর্ম করছে অবশ্য, বুদ্ধিটা রতনের, কিন্তু আমিও সব করে নেব। ও কি গো, এই কিরকম খাওয়ার ছিরি, একটু তাড়ি তাড়ি খাও। আরে তাড়ি তাড়ি খাওয়ার কোনো ব্যবস্থা রেখেছে নাকি? হ্যাঁ, নিজের মেয়ে শত্রুরের কাজ করছে। চলো, আমি ওর বিয়ের ব্যবস্থা করছি, যতদিন ওর বিয়ে হয় তুমি ওকে নজরে নজরে রাখবে। হ্যাঁ, সহ খবরদার মুসলমান ছুরিটার সঙ্গে যেন না মেশে। শালমাকে ও ভালোবাসে, সেই ছোট্টবেলা থেকে ওদের ভাব। আর থামো, ভাবে নিকুচি করেছে, ওই ছুরিটার সঙ্গে জুটেছে ওই রতন বেড়াচ্ছে, ওকে পলিটিক্স শেখাচ্ছে। কি শেখাচ্ছে? পলিটিক পলিটিক। আরে বড় লোকদের মারো, গরিবদের পেট ভরা। আরে এরম করলে তোমার সম্পূর্ণ নাশ হবে। না না শালমা, তুই বরং মালাটা সুন্দরীকে পরিয়ে দিস, বলিস গায়ের মানুষ তাকে সম্মান জানিয়েছে। কেন, এই সম্মান তো তোরই পাওয়ার কথা। তবে বলি শোন, বন্ধু আমাকে কেন দাও এই মালা, এই মালা পরার যোগ্য আমি তো নই, নেই কোনো অধিকার, এ মালা মানায় দিলে তাকে উপহার, বন্ধু আমাকে কেন দাও এই মালা, এই মালা পরার যোগ্য আমি তো নই, নেই কোনো অধিকার, এ মালা মানায় দিলে তাকে উপহার, বন্ধু আমাকে কেন দাও এই মালা। লুকিয়ে সে রায় সকল কাজের মাঝে, জয়ের মালা তারি যে গলায় সাজে, লুকিয়ে সে রায় সকল কাজের মাঝে, জয়ের মালা তারি যে গলায় সাজে, আমি ভালোবাসা ছাড়া তোমাদের কাছে চাই না তো কিছু আর, হে মালা মানায় দিলে তাকে উপহার, বন্ধু আমাকে কেন দাও এই মালা, হে মালা পরার যোগ্য আমি তো নই, নেই কোনো অধিকার, হে মালা মানায় দিলে তাকে উপহার, বন্ধু আমাকে কেন দাও এই মালা। মিটিয়ে দিয়েছ আড়ালে অনেক চাওয়া, তোমরা আমার জীবনের সব পাওয়া, মিটিয়ে দিয়েছ আড়ালে অনেক চাওয়া, শুধু এইটুকু নিয়ে থাকি যেন সুখে, এটাই পুরস্কার,
হেমালা মানাই দিলে তাকে উপহার, বন্ধু আমাকে কেন দাও এই মালা। এই মালা খুলিস না রে, এই মালা দিয়েই গ্রামের লোক তোকে সম্মান জানিয়েছে। কিন্তু এই মালা তো রতনধারী পাওয়া উচিত। এই না রতন, আমি মেয়ে তাই ওর মন বুঝেই বলছি, ও তোকে ভালোবেসেছে রে। কলা, মালার বদলে কলা, ভালোই হলো। তা আমার মতো অভাগার বরাতে কলাই তো জুটবে, কি বলো? না ছি ছি, তা কেন, বাবা গাছ থেকে কলা পাড়িয়েছিল তাই আমি যাই। কেন, তারা কিসের? সুন্দরী, সুন্দরী, তাই তাই সুন্দরী,
ওই মুর্শিদাবাদ থেকে পাত্রপক্ষ আসছে মেয়েকে দেখতে। রতনের দল তো পলিটিক্স করবে। মা গো, আপনার একমাত্র মেয়ে মা থাকলে কোন প্রাণী এতদূর ছেড়ে থাকবে? মা, মেয়ের যদি বিয়ের ফুল অত দূরে ফোটে তাহলে তো পাঠাতেই হবে বাবা। কইরে মা সালমা। আরে সালাম আলাইকুম মধু দাদা। সালাম সালাম। আরে সালমা, নানি এসেছে ডিম দে ওকে। বসো বসো। আজকে তোমাদের মুরগি ডিম পেড়েছে। এই নে, আজকে মোটে একটা ডিম আছে। ও মা, মোটে একটা ডিম কি করব বল, একটাই তো পেড়েছিল। তবে তাহলে দাদু কি খাবে? আরে চাচা, ওই যে এসে গেছে আমাদের দামাল ছেলে এসে গেছে। এই তো আরে চাচা, হ্যাঁ ষষ্ঠীর মায়ের পেটের ব্যথাটা আবার বেড়ে গেছে, তোমার জড়ি বটি একটু দাও তো। এখনই দিচ্ছি। আরে ষষ্ঠীর মাটা তো বড্ড ভুগছে রে। আর বলো না, চিকিৎসা হচ্ছে না। আরে জড়ি বুটি দিয়ে আর কতদিন ঠিকই রাখা যাবে বলো? বটেই তো, যদি ভালো মতো স্বাস্থ্যকেন্দ্রটা হয়ে যেত গায়ে। স্বাস্থ্যকেন্দ্র ওই নবীন মুখুজ্জের আমলে ওসব আর হচ্ছে টুচ্ছে না, বুঝেছ? কইলে চল রে দিদি ভাই, চল যাই। একসঙ্গে বাস করি তো। আচ্ছা চলি চাচা। এই শোন, বস তুই এখানে। বল। আমি না কদিন ধরে একটা কথা ভাবছি। কি? পঞ্চায়েতের ভোট তো এগিয়ে এলো, নবীন যোদ্ধারের বিরুদ্ধে তুই যদি দাঁড়াস। আমি? হ্যাঁ, কি যে বলিস, দেখিস না ঠিক জিতে যাবি, কি বলো বাবজা? ঠিক ঠিক বলেছিস বাবা রতন। আমি বলি কি, গায়ে এখন তোমার খুব নাম ডাক, নবীনকে কেউ চাইবে না তুমি দাঁড়ালে। তোমরা জেগে জেগে স্বপ্ন দেখছো হানিপ চাচা। হ্যাঁ, যদি আমার টাকার জোর থাকতো তাহলে কবেই লড়ে যেতাম। টাকা আমি দেবো সুন্দরী। হ্যাঁ রতনদা, আমার কাছে যে গয়না আছে সব তোমাকে দেব, তুমি পঞ্চায়েত ভোটে দাঁড়াও। সুন্দরী। হ্যাঁ, বাবাকে হারাতে পারলে বাবা ঠিক ভালো মানুষ হবে। আরে বেটি, খুব জোরদার কথা বলেছিস তো। তুই তোর সব গয়না দিয়ে দিবি ওর জন্য? কেন দেব না, আমি আমার বাবাকে ভালো পথে ফেরাতে চাই সালমা দিদি। কিন্তু গয়না দিলি কি কৈফিয়ত দিবি বাড়িতে? বলবো বলবো পুকুরে চান করার সময় সব পড়ে গেছে। আমি যে অনেকক্ষণ ধরে সাঁতার কাটি তা আমার বাবা মা সবাই জানে। তা না হয় জানে, কিন্তু গয়না পুকুরের জলে পড়েছে শুনলে তোমার বাবা কি করবে জানো? চাষের মাঠ থেকে বড় বড় পাম্প এনে সব জল ছেঁচে ফেলে পুকুরে 12টা বাজিয়ে দেবে, কিন্তু গয়না পাবে না। তখন কি বলবে, সব মাছে খেয়েছে? ধরো তাই বলবো। মাছেদেরও রেহাই দেবে না তোমার বাবা, বড় ছোট সব পেট কাটা হয়ে মরবে তবুও গয়না পাবে না, তখন সে আমি বুঝবো। তুমি দাঁড়াও তো ভোটে। ছি, তুমি ঘরের লক্ষ্মী, তোমার অঙ্গ থেকে গয়না খুলে নিলে আমার যে পাপ হবে। তবে হ্যাঁ, তোমার বাবা যত খারাপ কাজই করুক না কেন, তোমার নামটা কিন্তু ঠিকই রেখেছিলেন সুন্দরী। যেমনি বাইরে সুন্দরী তেমনি ভেতরেও সুন্দরী। আমি বলি কি রতন, তুই আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে পড় তো, আমরা সবাই মিলে চাষীদের বোঝাবো, আমরা সাহায্য করব। তো গায়ের লোকজন টাকার গন্ধ পেলে সব গুলিয়ে ফেলবে। তবে হ্যাঁ, এই মধুকুড়োর মতন আর একটা কোনো দোষ যদি আমি ধরিয়ে দিতে পারি নবীন মুখুজ্জের, তখন না হয় তেরে ফুটে লাগা যেতে পারে।
দোষ দোষ তো কতই আছে, ভাবলে ঠিক পেয়ে যাব। আমি কিন্তু একটা বড় দোষ বলে দিতে পারি তোমাদের। কি দোষ বাবজান? রতন শোন, জেনুইন খবর, খবরটা দিয়েছে রতন। তাই নাকি? হ্যাঁ, চলুন যাওয়া যাক। উত্তর খালের উত্তর দিকে যে 10 বিঘা জমি আছে সেগুলো তো, হ্যাঁ ওই জমিটা আমাকেই দেখাশোনা করতে হয় আর কি। আসলে আমার দুই ভাইপোর নামে 5 বিঘে করে। তা আপনার ভাইপোদের নাম তো কানু মুখুজ্জি আর ভুলু মুখুজ্জি। আগে হ্যাঁ, তারা এখন কোথায়? তারা তো এখানে থাকে না। তারা কোথায় থাকে? বোম্বাই। হ্যাঁ, আর ঠিকানা? ঠিকানা বোম্বাই। হ্যাঁ, ঠিকানা বোম্বাই, বোম্বাই। দেখুন, কালো ভুলো ঠিক মতো হদিস না পেলে আমি কিন্তু জমিটা সেল করে দেবো। আর সত্যি যদি প্রমাণ হয় যে জমিটা বেনামি, তাহলে ওই জমিটা আমি কিছু ভূমিহীন চাষিদের মধ্যে বিলি করে দেবো। হ্যাঁ, ওদের হদিস ঠিক পেয়ে যাবেন, তবে কারবারি মানুষ তো কখন কোথায় থাকে। পুজোর সময় তো আসবে, তখন আপনারা। তা পুজো এখন 6 মাস বাকি। না না না, এই 6 মাস দেখবেন কোথায় দেখতে দেখতে কেটে যাবে। নবীন বাবু, হয় আপনি কালু আর ভুলুর পাত্তা দিন, নয় তাদের হাজির করুন। নাকি মিস্টার মিত্র? ইয়েস নবীন, এবারে কঠিন ঠাই, গুরু শিষ্যের দেখা নাই, বলে দাও না কালু ভুলুর হদিশ। মাধব জ্যাঠা, এই হলো আসল কালু ভুলু। বাবু, আমি খুব মানি লোক, এসব অপমান সহ্য করবো না। অপমান তো আপনাকে করিনি বাবু, যা সত্যি তাই। চাপ নিখুচি করেছে তোর সত্যি, আর সব বাজে কথা। বাজে কথা, বাজে কথা প্রমাণ করতে মানুষ কালু ভুলুকে দেখান তো। আরে আসবে আসবে, পুজোর সময় আসবে, এখন দয়া করে আমার রেহাই দিন তো, যথেষ্ট কাজ রয়েছে। এটাও তো কাজ। দেখুন বড়বাবু, পুলিশ তো শান্তি রক্ষা করে, তা আপনি তো আশা ইস্তক অশান্তি করছেন। দেখুন নবীন বাবু, যতদিন না কালু ভুলুকে হাজির করতে পারেন ওই জমি সিল হয়ে থাকবে, কি বলেন মিস্টার মিত্র? ইয়েস, ডিপার্টমেন্টের সঙ্গে সেই আলোচনা করে আমি সেই অর্ডারই দেব। চলুন বড়বাবু, এ দুটোকে কি করবো? ভ্যানে তুলে দাও। চল সালমা, এ দুটোকেও থানায় তুলে দিই। বেড়া ছেলে জানলো কি করে? এ তো কাকপক্ষীরও টের পাওয়ার কথা নয়। আমিও তো তাই ভাবছি, এটাই তো তোমার ভুল নবীন। ওই যে কথা আছে না, দেওয়ালেরও কান আছে। আর তুমি থামো। আচ্ছা, জমি রেজিস্ট্রি করবার দিন কে কে ছিল? হাবু ছিল। না, ও বেটা ছেলে জানোয়ার কথা নয়। এই কালু সেজে সই দিয়েছিলে তুমি বক্কেশ্বর। শ্রীহরি দিব্যি, মুখে আমার তালা দেওয়া সেদিন থেকে। ভুলু হয়েছিল নাড়ু। নাড়ু তো বলবে না, আর কে ছিল? ছিল দিনক্ষণ দেখে শুভদিন বলে দিয়েছিল ওই হানিফ মিয়া। হানিফ? তাই সালমা এসেছিল কুকুর নিয়ে। ঠিক আছে, ওই হানিফ আর সালমাকে আমি দেখে নেব। আর রতন, রতন চাষিটাকেও ছেড়ো না। শুনছি ও এবার তোমার বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে দাঁড়াবে। হ্যাঁ, রতন আমার বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে দাঁড়াবে? হ্যাঁ। এখন তাহলে কুকুর কালো বলুকে মানুষ কালু ভুলু করে তুলতে হবে, নাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু ভেবো না নবীন। আমার না দুটো পেছন পাকা ভাইপো আছে, দেখবে তারা ঠিক ক্ষেত্রে বেরিয়ে যাবে। তুমি ওদের কালই সেটেলমেন্ট অফিসে হাজির করে দাও। আমি কালই করব। তবে বুঝতেই তো পারছো, আজকালকার ছেলে তো কিছু মানে। না না, দেবো 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 দেবো। দেবে? ব্যাস, তাহলে তো হয়েই গেল। আগে হোক আগে হোক। এ হচ্ছে কালু আর এ হচ্ছে ভুল। কি কষ্ট করেই না ঠিকানাটা জোগাড় করতে হয়েছে ওদের। হ্যাঁ, সেই বোম্বাই থেকে কলকাতা, কি খরচ বলো বলো বকেশে বলো। বলেই তো বলেই তো। যাক,
এবার আপনাদের তাহলে সন্দেহভাজন হলো তো? দেখুন, আমাদের অফিসার আসতে পারেননি বলেই আমাকে পাঠিয়েছেন। অবশ্য কেসটা আমি বুঝেছি, কিন্তু তবু আমি ওদের একটু জিজ্ঞেস করছি। হ্যাঁ, আচ্ছা, উত্তরখালের দশ বিঘের জমির এই পাঁচ পাঁচ করে কি আপনাদের দুবার নামে? আগে হ্যাঁ, বাবা মা মরে যেতে এই নবীন কাকাই আমাদের মানুষ করেছেন। উনি সৎ লোক, তাই আমাদের নামে লিখিয়ে উনি নিজে দেখাশোনা করেন, আর যা আয় হয় আমাদের দেন। ঠিক আছে অফিসার, কেস ইজ ভেরি জেনুইন, ওদের স্টেটমেন্টের সঙ্গে সব মিলে যাচ্ছে। আপনার নাম কালু মুখুজ্জে? বলুন, আপনার নাম কালু মুখুজ্জে? না না, বাপ মার নাম রেখেছিল যুধিষ্ঠি, মিছে কথা বললি হলো। তাহলে আপনি কালু মুখুজ্জে নন, যুধিষ্ঠির? হ্যাঁ, আমার নাম যুধিষ্ঠির ভট্টাচার্য। হ্যাঁ, তাহলে ভুল মুখুজ্জে? ও ভুল হয়েছে তো টাকার লোভে, আসলে ওর নাম নকুল ভট্টাচার্য, আমার ছোট ভাই। আমরা নবীন বাবুর কেউ নই, ওই বক্রেশ্বর বাবুর ভাইপো। আমি হোগলাগায় বিড়ি বাঁধি, আর আমার ভাই নকলে সেই বিড়ি শহরে গিয়ে বেঁচে আস। নেশা ভাঙ করেছিস নাকি? হ্যাঁ, বেটার নেশাই চুর হয়ে আছে। বড়বাবু চোখও আছে, নাকও আছে, বুদ্ধিও পাকা। বড়বাবু কিন্তু ঠিক ধরে ফেলেছেন, নেশা আমি করি না, করেন আপনি। তবে তবে মদ ভাঙের নেশা না, আপনার নেশা খালি পাবার নেশা, লোক ঠকানোর নেশা। চুপ! এই ব্যাটার ব্যাটার নিশ্চয়ই মাথা বিগড়েছে। এই বিগড়ানো মাথা নেই বলছি বড়বাবু, টাকার লোভ দেখিয়ে বাড়ির লেড়ি কুত্তদের সগত্র বানাতে চেয়েছিল আমাদেরকে। বলে কি না, তুই কালু ও ভুল, কেসটা উতরে দে, 1,000 টাকা দেবো, তুই 500 ও 500। কিন্তু যুধিষ্ঠির তো একটা ইজ্জত আছে, 1,000 টাকার জন্য মিথ্যে কথা কি করে বলি বলুন? অত করে বললুম, মিথ্যেবাদী যুধিষ্ঠির হতে গেলে তো 5,000 টাকা দেবেন, পেটে খেলে তবে তো পিঠে সইবে। বলে তা নয়, রাজি নয়, উল্টে ধমক দিয়ে বললে ওই 500 পাবি। আমিও কেস জন্ডিস করে দিল। নবীন বাবু, আপনাদের সবাইকে একবার থানায় যেতে হবে, চলুন। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। শুধু অফিসার আর সাচ্চা অফিসার, চলে আসুন। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম। আমার অতগুলো জমি ভূমিহীন চাষিরা পেয়ে যাবে। দোষ তো তোমারই ভাই, টেপ্পনি না করে কেলোকে 4,000 টাকা দিয়ে দিলে ব্যাপারটা সব মিটে যেত। শালা! ওই তো মধুকুড়ো, মধুকুড়ো, ও মধুকুড়ো, ওই তো শালা রত। আরে মামলার খবর কি রে? ছোকরা দুটো জেল হয়ে গেছে, আর বক্কেশ্বরেরও 3 মাস জেল। আর আমাদের নবীন কুজ্জে হাই প্রেসার একদম, ওটা বসা চলবে না, উপরে 180 নিচে 120, সারাদিন রেস্ট, শুধু শুয়ে থাকা। এর পর থেকে উনি যা খাবেন সব নুন ছাড়া, আর ওই ওষুধগুলোই তাহলে চলবে। ঠিক আছে ডাক্তার, তোমার যন্ত্র ফেলে দাও। মানে মানে ও আমার মাথার উপর যা চাপিয়েছে তাতে আমার প্রেশার কম হওয়া উচিত। ওকে ডাক্তার বদলি কর। আনুন আনুন, অন্য ডাক্তার আনুন, দেখুন তিনি কি বলেন, তারপর না হয় আমার ফিজটা ডবল করে দেবেন। প্রেশারের আর দোষ কি গিন্নিমা, অতখানি জমি বেবাক চলে গেল। আমি হলে তো কথা, ওই চাষার পর যদি পঞ্চায়েত ইলেকশনে আমার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে এই আইস ব্যাগ আমি তোর মাথায় চাপাবো। বাবা বাবা, জানো বাবা, সরকার থেকে তোমার বেনামি জমিগুলো ভূমিহীন চাষীদের কাল দেওয়া হচ্ছে। কে কে পাচ্ছে জানো বাবা? কে? হরনাথ, দেবেনের বিধবা বোন, হরিশ, আর গজানন, আর শ্রীমন্ত। রাগ করো না বাবা, এবার তুমি হেরে যাবে, আর হেরে গেলেই তুমি ভালো মানুষ হবে। কথাই শোনে না, সবাই তোমাকে ভালোবাসবে, দেখবে ঠিক ভালোবাসবে, তাই না মা? এই মেয়েটাকে যে কি করে বোঝায়, হ্যাঁ এই পলিটিক করে সব বিগড়ে দিয়েছে। ফকরে আবার চাচা, এই পঞ্চায়েতের ইলেকশনটা আমাকে জিততেই হবে, বুঝলি? তুই জোর প্রচার চালা ভগবান।
গরিবের বন্ধু নবীন মুখার্জি গরিবের বন্ধুই বটে। যা বলেছিস, এই ওখানে বললে কেন? মাংস চিড়ে খাবো। মাংস কোথায় যে খাবি? আর কখন নেই তো সার বাবু। এই কি হচ্ছে, কি হচ্ছে? ছেড়ে ছেড়ে না, তোমরা সবাই মিলে আমাকে যখন দাঁড় করিয়েছ তখন দায়িত্বটাও তোমাদের। বাড়ি বাড়ি গিয়ে জোর হাতে আমি ভোট চাইতে পারবো না। বাহ, এদিকে যে নবীন মুখুজ্জি টাকা বিলোচ্ছে দরজায় দরজায়, কিন্তু টাকা আমি কোথায় পাবো? আরে টাকা নেই বলেই তো আমরা ভোট ভিক্ষে করবো। ভিক্ষে? আরে না না, আমরা চাঁদা তুলব। রতনদা সুন্দরী, আজ আমাকে তুমি ফিরিয়ে দিও না রতনদা। এই গয়নাগুলো তুমি নাও। কি বলছো তুমি? তোমার গায়ের গয়না বেচে আমি ভোটে জিতব? না না। কেন? মানুষই বুঝুক এখন কাকে প্রধান করলে তাদের ভালো হয়। তবে জানো, ভোটের প্রচার করব বলে আমি একটা গান বেঁধেছি। লোভে পাপ পাপে মৃত্যু এ কথাটি সাচ্চা, লোভে পাপ পাপে মৃত্যু এ কথাটি সাচ্চা। যোদ্ধাকে ধরিয়ে দিল পোষা কুকুর বাচ্চা, যোদ্ধাকে ধরিয়ে দিল পোষা কুকুর বাচ্চা। লুই হায় হায়, লুই হায় হায়, লুই হায় হায়, লুই হায় হায়। গায়ের গরিব ভূমি জলগলাতে বল সবাই সরকার বড় ভালো, জলগলাতে বল সবাই সরকার বড় ভালো। এবারে বলি রক্ত চোষা সুদ খোরকে কেউ দিও না ভোট, তার টাকার ফলে পানা দি হও ভাই। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন।
শুনুন, আপনারা শুনুন, এবারের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে নবীন মুখার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রতন দাসকে 210 ভোটের ব্যবধানে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছেন। দেখলে তো সুন্দরী, আমি ডুবে গেলুম। তোমার বাবাই চিতলেন? না, বাবা চিতিনি। জিৎ তোমারই হয়েছে। হ্যাঁ, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিতে এলাম। কি বলছো তুমি? তুমি যে বামুনের মেয়ে, আমি আমি যে সদগো, আমার কাছে তুমি অনেক বড় ব্রাহ্মণ রতনদা। না না, তা হয় না। ব্রাহ্মণ হয়ে আকাশে চাঁদ ধরা যায় না। কেন? তুমি কি সেদিন বলেছিলে আমাকে পেলে তোমার ভোটে জিত হবে? ও তো আমি এমনি বলেছিলাম, তা কি করে হয়? কেন হবে না? কথায় বলে না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। চল, আমি তোদের বিয়ে দেব আজই। এ কি বলছিস সালমা? আমি জানি সুন্দরীকে পেলে আমি ভাববো আকাশে চাঁদ পেয়েছি, কিন্তু এভাবে তোমাকে পেতে চাই না। মাথা উঁচু করে তোমাকে আমার ঘরে নিয়ে আসতে চাই। ওই গেলে? এই তো, ওই এখানে। এই যে, এই যে, তোমার মেয়েকে রতনের সঙ্গে যেখানে সেখানে দেখতে পাচ্ছে গায়ের লোক। লোকের কথা বিশ্বাস করো না তো, তুমি নিজের চোখে দেখেছো। এই জন্যই বলে যে 12 হাত কাপড়ে মেয়েদের কাঁচা কুলোয় না। মানে ছেলের এত আস্পদ্দা, এত আস্পদ্দা যে ভোটে হেরে গিয়ে আমাদের মেয়েকে কাড়বার চেষ্টা করছে। হ্যাঁ, নেহাত একমাত্র মেয়ে, তাই ঝট করে কিছু করতে পারিনি। না না, আর কষ্ট পাবো না, আর কষ্ট পাবো না। আমি কাল থেকেই পাত্র খুঁজবো, কাল থেকেই। সুন্দরী, নামটা কিন্তু ভারী মিষ্টি। মুখটা একটু তোলো তো মা। আমি কালই হাটখোলার পাত্রকে খবর দিচ্ছি, দেখো। হ্যাঁ, উরি বাবা, এ যে পাগলি মেয়ে রে, কি বলেছে? আমার মেয়ে পাগল? তাই তো বলে গেল। এ সবই সুন্দরী কম্ম। হ্যাঁ, একজনকে টেরা চোখ দেখাচ্ছে, এক জায়গায় পাগলামি করছে। শিকিকু, এরপর তো যে আসবে তাকে বোঝো, বোঝো জল কোন দিকে গড়াচ্ছে, বোঝো। এত অদম্য আমি হতে দেবো না, এটা বামুনের বাড়ি। হ্যাঁ, এই সুন্দরী, এই সুন্দরী, অত চেঁচাচ্ছ কেন বাবা? আমি কি কালা? হ্যাঁ, ওটাই তো বাকি আছে। টেরা গেল, পাগল গেল, এখন কালা বলি ভেবেছো নাকি? হ্যাঁ, কি ভেবেছি? তুমি যা ভেবেছো সেটা আমি হতে দেবো না, ব্যাস। আমি বিয়ে করলে ওই রতন দাকেই করব। শুনলে, শুনলে, শুনলে? আরে ও হত ছাড়া সদগবের ছেলে, তুই বামুনের মেয়ে। আমি জাতপাত মানি না বাবা। হ্যাঁ, তোর মাথাটা দেখছি একেবারে বিগড়েছে। না বাবা, আমার মাথা ভালো আছে, শুধু তুমি একটু ভালো হও। দেখলে তো, দেখলে তো ভালো কথা কোনো কাজ হলো না। ঠিক আছে, আমি নাড়ুর সঙ্গে ওর বিয়ে দেবো। শিকিকু, নাড়ুর সাথে? হ্যাঁ, নাড়ু আমাদের সজাতের। কি বলছিস? হ্যাঁ রে, শুনছি নাকি নাড়ু চাটুর্যের সঙ্গে সুন্দরীর বিয়ে দেবেই ওর বাপ জান। কিন্তু সুন্দরী কি রাজি হবে? মন থেকেও বিয়ে করবে না, কিন্তু যদি জোর করে বিয়ে দেয় ওর বাপ জান। তাই ভাবছি যে করেই হোক
ওর এই বিয়েটা বন্ধ করতেই হবে। তুই কি করবি? কি করব? হয়েছে, দেখ না কি করি। হ্যাঁ সুন্দরী, সুন্দরী, সুন্দরী শোন না, বাইরে আয় না। তোমাকে বেশ মানিয়েছে নারুয়া। মারবো শুন, একটা লাথিয়া দিলে মারা বারোটা বাজিয়ে স্ত্রী খারাপ হয়ে যাবে না। আরে কি হলো কি? আরে লগ্ন নিয়ে এসো। বাবু আশ্চর্য, এতগুলো লোকের সামনে দিয়ে মেয়েটা বেরিয়ে গেল আর কি, ও কিছু জানতে পারলে না? জানবি কি করে যে মেয়েটা পালাবে? বাবু কি শুনছি, সত্যি পালিয়েছে, আমার কি হবে? আরে ও নিশ্চয়ই রত্নার ঘরে গেছে, এই বলেছে। যদি বের করে ধরে বাবু যখন গেছে তার মিঘাত কোনে কি মেয়ে আসবে, বিয়ে আমার হবে, তাই না মা জননী? আমি কিচ্ছু জানি না, মানুষের মাথায় যে কি ভূত চাপে। তোমার সাথে বিয়ে হচ্ছে বলে বাড়িতে আত্মীয় স্বজন পর্যন্ত আসেনি। ছি ছি ছি, আত্মীয় স্বজন এসে কি হয়? গান্ডি পিন্ডি গেলে বিয়েতে আত্মীয় স্বজন লাগে? এই তো পুরুত্ব, শুনুন তো, আসুন কাছে আসুন। আমি বলছি যে আত্মীয় স্বজন না এলে তো আটকাচ্ছে না। বাবু তো গেছে কোনে আনতে, কোনে আনবে তাহলে তো বের হবে। তা তো ঠিকই, কিন্তু লগ্ন কি বসে থাকবে? ঘড়ির কাঁটা তো ওদিকে এগুচ্ছে। লগ্ন বসতে না তাই দাঁড়াক, ঘড়ির এই কাঁটা এগোচ্ছে, ঘড়ির কাঁটা আমি পেঁচিয়ে দেবো। আরে সুন্দরী পালিয়ে আসতে পারবে তো? হ্যাঁ সত্যি ভাবনা হচ্ছে, এগিয়ে দেখবো না। সালমা তুই হেরে গেলি, ও আসবে না। না আমি বলছি ও আসবে। রতন ওই তো সুন্দরী এসে গেছে। সালমা দি কি ভাবনা ফেলেছিলিস বাবা? কি রতন বলেছিলাম না সুন্দরী আসবেই, বাবা লোকজন আমাকে খুঁজছে। কোনো চিন্তা নেই মা, কোনো চিন্তা নেই। মাধব জাটা কাছে যখন এসেছো আমি তোমাদের দুজনের চারাত এক করে দেবো। ও মরছা আজ? আরে শোনবার বসে আছে কেন? বিয়ের জোগাড় করবে তো? আমি তো তৈরি। ও না 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 না, ও ও রেজিস্ট্রি সাহেব, রেজিস্ট্রি কাগজটা ও দিদি সই করাবে তো? হ্যাঁ হ্যাঁ, ঘর করে আপনারা এগিয়ে আসুন। এই রতন গায়ে বেটা ছেলে গেল কোথায় বলতো? এই হবো ফকরে থানায় যা, এই তুই যা ফকরে। খুব সুন্দর হয়েছে বাবু। বড় বাবু আমাদের দিদিমণি বিয়ে না করে পালিয়ে গেছে। পালিয়েছে? আগে হ্যাঁ, পিঠে থেকে এক রাত তারপর দে ছুট। বলো কি একবার পাই, তারপর বেটা ছেলে চাল চামড়া তুলে নেবো একেবারে। এই যে বড়বাবু সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ শুনেছে। রতন? হ্যাঁ ঘর বন্ধ, সে নেই। কোথায় যেতে পারে? বাবু বাবু বাবাজির আশ্রমে মাধব বাবু সুন্দরীর সঙ্গে রতনের বিয়ে দিচ্ছে। সে কি দেখাচ্ছি মজা, চলুন তো বাবু আসো। ওম গায় পিছন্দ গপে উনিয়োগ ওম জাবধি ঋষি ওম জাবধি বিশ্বকর্মদরা সর্বান বিশ্বকর্মদরা বিশ্বকর্মদরা। ব্যাস হয়েছে তো? ব্যাস চমৎকার হয়েছে, এবার তোমরা আমার ওখানে চলো, ওখানে ইয়ে বাসর ধাম বাসা হবে। মাধব জেঠু কি মাধব জেঠু কি কোনো ভয় নেই। এ কি মাধব তুমি এ বিয়ে দিচ্ছ? দিচ্ছি না, যা হয়ে গেছে আমি তোমার সম্প্রদান করেছি। তুমি সম্প্রদান করার কে? আমি যে তোমার বাল্য বন্ধু। এ বিয়ে আমি মানি না,
সুন্দরী চলে আয়। তার হয় না বাবা, নারায়ণকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে। নিকুচি করেছে বিয়ের? আমি কুলিন ব্রাহ্মণ, একটা সদগোপ চাষার ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে আমি মেনে নেব? বড় বাবু, আপনি রতন আর মাধবকে গ্রেফতার করুন। নবীন বাবু দেখি রেজিস্ট্রার সাহেব আপনি আগে। হ্যাঁ, আপনার মেয়ে সাবালিকা, তাছাড়া আমার অফিসে এক মাস হলো, ওদের বিয়ের নোটিশটা টাঙানো রয়েছে। এতদিন আপত্তি করেননি কেন? সে কি, আমি তো জানি না এই কাজকে করেছে। আমি? হ্যাঁ, আমি যখন বুঝতে পারলাম যে সুন্দরীর মন রতনের মনের সঙ্গে মিলে একাকার হয়ে গেছে, তখনই আমি ফর্ম এনে ওদের দিয়ে সই করিয়ে ম্যারেজ রেজিস্টার অফিসে জমা দিয়ে আসি। তাই বুঝি সময় অসময়ে মেয়ে তোমার বাড়ি যেত? হ্যাঁ, যেত আর কাঁদত, বলতো জেঠু বাবার মন থেকে লোভ আর অহংকার দূর করতে না পারলে বাবা ভালো মানুষ হবে না, বাবাকে সবাই ঘেন্না করে, এই আমি সহ্য করতে পারি না। তাই আমি রতনদের মতো জীবন সঙ্গী পেতে চাই, যাতে আমরা দুজনে মিলে বাবাকে সাজাতে পারি। চুপ করো তুমি বড় বাবু, হোক রেজিস্ট্রি, হোক শাস্ত্রমতে মন্ত্র পড়া বিয়ে, হোক আমার মেয়ে সাবালিকা, আমি নবীন মুখুজ্জে, এই সোনাতলা গায়ের প্রধান, ও আমার মেয়ে। মাফ করবেন নবীন বাবু, যেখানে স্বয়ং রেজিস্ট্রার সাহেব আইন মতে ওদের বিয়ে দিয়েছেন এবং যেখানে আপনার মেয়ে অ্যাডাল্ট এনাফ, সেখানে আমার কিছু করার নেই। সরি, আমি চললাম, চলো। তার মানে আমার মেয়ে পর হয়ে যাবে? তুমি পর না করলে আমি কেন পর হব বাবা? নবীন, জাতের নামে বজ্জাতির দিন কিন্তু আর নেই, দিন বদলাচ্ছে। তাই বলছি তুমি মেয়ে আর জামাইকে নিয়ে চলে যাও, লোকে তোমার ধন্যি ধন্যি করবে। আর রাগ করবেন না মুখুজ্জি মশাই, আপনি ওদের আশীর্বাদ করুন। চুপ, তুই সব সর্বনাশের মূল। সুন্দরী, এখনো বলছি তুই যদি আমার সঙ্গে না যাস আমার বাড়ির দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ। বাবা, আমি তো একা যেতে পারবো না, গেলে ওকেও সঙ্গে নিতে হবে, ও যে আমার স্বামী। বেশ, তাহলে আজ থেকে আমি জানবো যে আমার একটা মেয়ে ছিল, সে মরে গেছে। মাধব, কাজটা তুমি ভালো করলে না। ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, এই হবে তোদের মন্ত্র। মনে ভয় নেই, এগিয়ে যা। কি বলছিস ফকির? হ্যাঁ মা, মেয়েটা আমার কথা একবারও ভাবলো না, ভাবলো না আমি কাকে নিয়ে থাকবো। মেয়েটা আমার পর হয়ে গেল রে, আমি কাকে দিয়ে বাঁচবো ফকি, আমি কাকে দিয়ে বাঁচবো? সব তো শুনলে নারুদা, এবার ধরা চুরে খুলে বাড়ি ফিরে যাও। আমি গ্রামের মাথা, এইভাবে আমায় বেইজ্জত করলো? আমি কালই পঞ্চায়েত থেকে বলে দেবো আমার মেয়ে জাত খুইয়েছে, তাকে আমি ত্যাজ্য করলো। কিন্তু ও তো তোমার একমাত্র মেয়ে। আরে লোকের একমাত্র মেয়েও তো মরে। ছি ছি ছি, তুমি সত্যি করে বলো তো, ওকে ছেড়ে তুমি থাকতে পারবে? পারবো পারবো, খুব পারবো। যে মেয়ে তার বাপের নাকে ঝামা ঘষে দেয় তার জন্য ভাবতে যাবো কোন দুঃখে, সে মরেছে। না না, ও কথা বলো না, কিন্তু আমি আমি তো মা, আমি কি নিয়ে থাকবো বলো তো? কেন, আমি আছি, আমাকে নিয়ে থাকবে, ভালোই হলো, ভালোই হলো। মেয়ের বিয়েতে টাকা কড়ি খরচা করতে হলো না, গয়নাগাটি
এই আরে মেয়ে তো হাতে নাকে গলায় কানে সব গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছে না হ্যাঁ ভারী ভারী গয়না মেয়েকে ফিরিয়ে না আনলে গয়নাগুলো তো তুমি পাবে না হ্যাঁ প্রায় তিরিশ চল্লিশ ভরি সোনা হ্যাঁ তাই তো বলছি মেয়েটাকে ফিরিয়ে নিয়ে এসো সব গয়না তুমি ফিরে পাবে বিয়েটা মেনে নাও না গো বটে কি ভেবেছো তুমি আমি গোনা ব্রাহ্মণ একটা সৎগোপের ছেলেকে আমার জামাই করে ঘরে আনবো তবে তবে ওই সোনা আমি আদায় করে ছাড়বো দেখো মেয়েটা নাকে কানে গলায় যত সোনা আছে সব আমি টেনে হিচড়ে বার করে নিয়ে আসবো সুন্দরী দিদিমণি সামান ভেজ দিয়া শেষকালে এই করলি মা আচ্ছা আমিও দেখে নেব এত বড় লোকের মেয়ে হয়েও তুমি যে এমন সুন্দর চাষিবউ হয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি আমি কিন্তু ভেবেই এসেছি কিন্তু আমার যে লজ্জা করে নিজেকে পাপই মনে হয় আমি তো তোমাদের মতো বড় লোক নই কদিন পর তোমার খুবই কষ্ট হবে কষ্ট হলে তোমার দিকে চাইব সব কষ্ট পালিয়ে যাবে হ্যাঁ গো মনটা তো আমার একটাই সে মন অনেক আগেই কেড়ে নিয়েছো তুমি তাই তো বাবাকে ভালো মানুষ করতে তোমারই হাত ধরেছি ওই গো নতুন বউ বামুন পিসি আসছে ওই গো নতুন বউ কি রান্না করতে হবে বলো তা বাবা রতন মাছটা চেনেছ তো না তো তবে নতুন বউকে নিরামিষ খাবে নিরামিষ কেন খাবে সুন্দরী তুমি চাল ডাল বের করে দাও আমি এক্ষুনি টাটকা মাছ ধরে নিয়ে আসি হ্যাঁ চললাম কিসে একটু দেখে শুনে নিও কিন্তু হরিণ মা আমাকে রান্না শেখাবে আমি শিখব তা রাজরানীর রান্না শেখার ইচ্ছে হয়েছে হ্যাঁ শেখাবো নিশ্চয়ই শেখাবো তা আমার চাল ডাল বের করে দাও আমি রান্না করি সুন্দরী এই সুন্দরী সুন্দরী এই নে চারটে ডিম এনেছি রান্না করে খাবি এই উঠবি না একদম উঠবি না উঠবি না কেন কেন উঠবে না ও যে মুসলমানের মেয়ে তাতে কি শালমা দিদি এসো এসো আচ্ছা পরিণ মা ও হাতে করে ডিম দেবে তুমি রান্না করবে অত চোখে দাওয়ায় উঠতে দিচ্ছ না এই তো ও দাওয়ায় উঠেছে কই ভূমিকম্প তো হচ্ছে না না বাবা তোমার বাড়িতে আমার রান্না করে দরকার নেই আমি গ্রামের পাঁচটায় হিঁদুর বাড়িতে রান্না করে খাই শেষে কি না খেয়ে মরব ছি 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 স্যার কি হবে সুন্দরী পরিণ মা যে চলে গেল কে হিন্দু মুসলমানকে তফাত করেছে বলো তো যাকে এসো আমাকে শিখিয়ে দাও আমি ঠিক রান্না শিখব সুন্দরী 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 মাধব জেঠা মারা গেছেন সে কি কি করে মারা গেল ভোরবেলায় নদীর ধারে বেড়াচ্ছিলেন একটা লোক ছুরি মেরে পালিয়েছে আমি চললাম চল আমরাও যাই চল 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 ঘুমরো ধরা পড়েছে আগে হ্যাঁ কর্তা তবে সে আপনার নাম বলেনি বলেছে মদের নেশে আমি তাকে খুন করেছি এই দেখেছিস এরাই হচ্ছে আসল আর আমার মেয়ে কি আমার সঙ্গে নেমকারামি করলো শোন হানিফ আর মধুকে আমি ডেকে পাঠাচ্ছি কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে চল সুন্দরী 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 কি গো শর্মা দিদি হাঁপাচ্ছ কেন তোর বাবা না আমার আপনজনকে ডেকে পাঠিয়েছে কেন বলতো সেই টাকার জন্য আবার সই করাবে না তো মধু বিষ্ণুর চক্কর এখনো ঘুরছে হানিফ আল্লাহর দোহাই দিয়ে এখনো বেঁচে আছিস সম্ম দেখি কোনো লাভ নেই কর্তা যা বলছেন তা হবেনি তোরা তাহলে সই করবি নি কর্তা আগে মুখ খুছিলাম যা বলেছেন তাই করেছি
কিন্তু রতন আর সালমার চেষ্টায় ওই স্কুল মাস্টারের কাছ থেকে আজ যখন অক্ষর লিখতে শিখেছি তখন ওই সইটার ইজ্জত তো রাখতেই হবে, তাই যেখানে সেখানে সই আর করব না কর্তা। আমারও এই একই কথা কর্তা। আমার মেয়েকে দলে পেয়ে ভাবছিস তোদের টিকে আমি ধরতে পারবো না? না তার মধ্যে এই দলিলটা যদি সই না করিস তোর নাক থেকে ফেরত পাবি। ওকে ছেড়ে দিন কর্তা, আমি সই করে দিচ্ছি, ওর জন্য যথাসম্ভব আমি ত্যাগ করতে রাজি আছি। তবে দুজনে সই না করলে যে হবে না, নেশা কর। বড় জবর ফাঁদে ফেলেছেন কর্তা। আমি যে আমারও প্রাণ তা জেনেই আপনি, ঠিক আছে ঠিক আছে, আমি আগে সই করছি। হানিফ ভাই, মধু ভাই, এ গায়ে তোমার আর আমার ধর্ম আলাদা হলেও আমরা যে ভাই ভাই, তুমি আমার হিন্দু ভাই আর আমি তোমার মুসলমান, তিন কথা আমি সই করছি। এবার বাঁক আঙুলে ঘি উঠেছে, এনে ধর। বাবা ছাড় ছাড় শয়তান, খবরের কাগজ পড়ে না সিনেমা দেখে? বাবা, ওদের ছেড়ে না দিলে আমি গায়ে সবাইকে ডেকে আনবো, থানার বড় বাবুকেও বলবো, আমি সাক্ষী দেব। বাবজান, মধু চাচা, তোমরা যাও। এ লজ্জা, এ দুঃখ আমি কোথায় রাখবো বাবা? তুমি তুমি এত নিচে নেমে গেছো বাবা, আমি তোমার পায়ে পড়ি বাবা। তুমি ভালো মানুষ হও, এবার ভালো মানুষ হও। কি করেছে তোর ভালো মানুষের? আমার ভালো মানুষ আমি, তুই আমার শত্রু, যা বের এখান থেকে। দূরা বাবা, দূরা বাবা। বাবজান, রতনকে একবার খবর দিও। সুন্দরী, 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 ডাক্তারবাবু, ডাক্তারবাবু, সুন্দরী, সদর থেকে যে রক্ত আনতে হবে এখানকার কোন রক্তের গ্রুপই তো মিলছে না। মিলছে না? আচ্ছা ডাক্তারবাবু, আমি রক্ত দিলে হবে না? আসুন। মেয়েটাকে তুমি খুন করলে? আরে দূর, একটু পড়ে গেলে কেউ খুন হয়? সে কোথায় গেল একটু খোঁজ নেবে তো। সে আমি কি করে জানবো, সে আমার কে? আচ্ছা তুমি কি মানুষ? চুপ কর, মানুষ মানুষ করো না। একটা সৎগোপের ছেলে সে জাত খুইয়ে দিল, তার জন্য পিড়িত একবার উতলে উঠছে মানুষ। নমস্কার সুন্দরী। রক্ত দেওয়া হচ্ছে, সালমাই রক্ত দিয়েছে। সালমা, সুন্দরী, সুন্দরী, তুমি এসেছো? হ্যাঁ সুন্দরী। সালমা দিদি কোথায়? সালমাই তোমার জীবন বাঁচিয়েছে, তোমার বাবা। হ্যাঁ, মুসলমান মেয়ের রক্ত আমার মেয়ের শরীরে ঢুকিয়েছে? আগে হ্যাঁ কর্তা, হাসপাতালে দায়ী কমলি বলল অনেক রক্ত দিয়েছে সালমা। সদগোপের ছেলেকে বিয়ে করে আমার নাক কাটল, তারপর মুসলমান মেয়ের রক্ত ঢুকে আমায় ছোট করল। সালমা, মা, সালমা, মা, আমার সুন্দরী, আমার সুন্দরী কেমন আছে? ওরা খুব সুখেই আছে মা। সুখী আছে? হ্যাঁ, ঠাকুর করুক ওরা যেন সুখেই থাকে। আপনি কেমন আছেন মা? সুন্দরীতে খবর নিতে পাঠালো। সুন্দরী, আমার খবর ওকে বলিস, আমিও খুব সুখী আছি, খুব সুখী আছি মা। এক গুনেছিস তো 200 বস্তা? হ্যাঁ হ্যাঁ কর্তা, গুনে নিয়েছি ঠিক 200 বস্তা। এই নিন চাবি।
এই বছর খরা হবেই। হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। নবীন চাল দেবে তাদেরই যারা ওকে ভোট দিয়েছে। হ্যাঁ, তাই বলে আমরা চাল না পেয়ে না খেয়ে মরবো? না, তোমরাও চাল পাবে। এসো তো আমার সঙ্গে। তো এই রতন, আর না রতন, না, নবীন মুখুজ্জে সহজ মানুষ নন, আন্দাজে ঢিল ছড়া না ঠিক হবে না। আন্দাজ নয় বড়বাবু, গ্রামের অনেকে দেখেছে, ভয় কিছু বলে না। তাছাড়া সুন্দরীও এর আগে বহুবার দেখেছে, চালের বস্তা ওই সাতরার ভাঙা বাড়ির মধ্যে ওর বাবার লোকজন রেখে দেয়। হ্যাঁ বড়বাবু, তখন তো এসব বুঝতাম না, এখন বুঝছি। আর এই নবীন মুখুজ্জে ইশু সাতরার বিধবাকে ঠকিয়ে উৎখাত করে বাড়িটা দখল করেছিল গুদম করার জন্যে। কিন্তু এটা ভিডিওর ব্যাপার, তোমাদের আগেই ভিডিও সাহেবকে যাওয়া উচিত ছিল। তাহলে কি আমরা ভিডিও সাহেবকে বলবো? হ্যাঁ রতন, হ্যাঁ, ভিডিও সাহেবকে দিয়ে একটা এফআইআর করাও যে ওর সন্দেহের কারণ ঘটেছে। তাহলেই আমি নবীন মুখুজ্জের নামে একটা সার্চ ওয়ারেন্ট ইস্যু করিয়ে রেড করতে পারি। ঠিক আছে বড়বাবু, কিন্তু বাবার বিরুদ্ধে লড়বে তুমি? উপায় কি? বাবাকে যে ভালো মানুষ করতেই হবে বড়বাবু। ঠিক আছে, তোমরা প্রসিড করো, আমি রেডি। আমি এই গ্রামের একজন মাথা, কাকে কান নিয়ে যাচ্ছে বলে কাকে পেছনে দৌড়চ্ছেন? কিন্তু নবীন বাবু, সেবারও কিন্তু বেনামি জমির ব্যাপারে আপনি। আরে বাবা, সেটা ছিল স্থাবর সম্পত্তি, এটা অস্থাবর। চাল 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 খেলে পেটের মধ্যে চলে যায়। এই গুদাম খুলে আপনি যদি খালি বস্তা পান, আপনার নামে মানহানির মামলা করব। বাবা, গুদাম তোমাকে খুলতেই হবে। কেন, তোর হুকুমে নাকি? মানহানির মামলা করতে হলে তুমি আমার নামে করবে। গুদাম খোলো। না, খুলবো না। চাল আছে বলেই খুলবে না? হ্যাঁ, ছোটবেলায় দেখেছি, আকাল এলেই তুমি চাল এখানে লুকিয়ে রাখতে। সুন্দরী যখন এত জোর দিয়ে বলছে, তখন গুদম আপনাকে খুলতেই হবে। আপনি হুকুম দিন বড়বাবু। নবীন বাবু, সুন্দরী গ্রামের একজন চাষি বউ হলেও আপনার মেয়ে, কাজে এই দুর্ভিক্ষের দিনে যখন তার সন্দেহ হয়েছে, ইউ মাস্ট ওপেন ইয়োর গোডাউন, খুলে দিন। গুদাম আপনাকে খুলতেই হবে, না হলে আমরা যাব না। এই মেদো, গুদাম খুলে দে। Correct information. Huge stock. এর ভিতরে বাজারে, মাই গড, এত চাল লুকানো রয়েছে, ভাবা যায় না। নবীন বাবু, এবার কার নামে মানহানির মামলা করবেন? হ্যাঁ সুন্দরী, আরে দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছিলাম রে। বাবা, এতদিন দুর্ভিক্ষ কথাটা শুধু শুনেই এসেছি, কিন্তু আজ গরিব স্বামীর ঘরে এসে বুঝেছি দুর্ভিক্ষ কি ভয়ানক। ছি 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 বাবা, গায়ের লোক এক মুঠো ভাত খেতে পাচ্ছে না, আর তোমার গুদামে এত চাল মজুত রয়েছে, এত তোমার টাকার লোভ। সুকার, এই যে সোরাই নাম কিনবি না? ভিডিও সাহেব, আমি আজ গিয়ে ডিএম কে বলবো, এই জমিয়ে রাখা 200 বস্তা চাল আমি আজ এই দুর্ভিক্ষে সব গরিবদের মধ্যে বিলিয়ে দিচ্ছি। এই চালের বস্তা বার করে দে। সরি নবীন বাবু, আমি আপনার সমস্ত চাল সিজ করতে বাধ্য হলাম। অফিসার, গুদামের সমস্ত চাল সিজ করুন। উৎখাত করে ছাড়বো, নইলে সর্বনাশ করবে আমার। দোহাই আপনার, এখন উত্তেজনা বাড়াবেন না, শুয়ে পড়ুন, স্ট্রোক হয়ে যেতে পারে। শোনো শোনো না, ডাক্তারবাবু যা বলছেন শোনো না, যদি কিছু হয়ে যায় চাল যে বারণ তো ভাত চড়াবো কি? আমার কপাল, বাড়ির জন্য যদি দু চার বস্তা চাল রাখতাম। তুমি একটু শান্ত হও না, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। তুমি যাও বামুন্দি, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। শোনো, তুমি কি গো লোভে পড়ে নিজের বাড়ির কথাটাও ভুলে গেলে? এখনো বলছি এসব ছাড়ো, এই লোভই তোমাকে একদিন শেষ করবে। কর্তাবাবু, আবার কি হলো? ভালো খবর আছে কর্তা, সুন্দরী দিদিমণি এ বাড়ির জন্য 15 কিলো চাল পাঠিয়েছে। আরে আরে, দেখো তোমার পেটের মেয়ের কাণ্ড দেখো, আরে কিরম ঠাট্টা করছে দেখো।
আরে আমার এই সম্পত্তি লুট করে আমাকে দয়া দেখাচ্ছে? তুমি একটু শান্ত হও না, ওরকম করছে কেন? একটু চুপ করে বসো না, একটু শান্ত হও তুমি। ফকির মা, বেচাল নিয়ে চলে যা, সুন্দরীকে বলিস ওর বাবার অনেক টাকা আছে, চালের অভাব হবে না, এই চাল নিয়ে ও যেন খেয়ে বাঁচে। ওরে ভৈরবী মা বলেছেন কালী পুজো করতে হবে, মাকে তুষ্ট করতে হবে। ঠিক কথা, ঠিক কথা, ঠিক, হ্যাঁ ঠিক কথা, কালী পুজো করি তো উচিত। হ্যাঁ তাহলে ঠাকুর বায়না করি। শুনছো শুনছো, আজ রাতে গ্রামে কালী পুজো হবে। তা কালী পুজো হলে কি আকাশ ভেঙে বৃষ্টি পড়বে? না না, শ্মশানে ভৈরবী মা বলেছেন পুজো করতে, উনি যা বলেন তাই তো হয়। ছেলেরা চাঁদা চাইছে। দুটো টাকা দিয়ে দাও। দু টাকা? সে কি, অন্তত দশটা টাকা দাও। না না, দশ টাকা দিলে মদের ফোয়ারা ছুটবে, দুটো টাকাই দাও। শোনো, চৌধুরী বাড়ির মেয়েরা কালী পুজো দেখতে যাবে, আমি যাব? হ্যাঁ, মায়ের ব্যাপারে আমি কোনো বারণ করব, কিন্তু খবরদার খবরদার, মেয়ে যে আমার সঙ্গে দেখা করবে না বলে দিলাম, ব্যাস। এখানে দেখতে পাবো একিরে, ঝুটো গয়না পরে আছিস, এটা দেবো, পরবি? না মা, আমাকে আশীর্বাদ করো, মায়ের কৃপায় বৃষ্টি আসুক, জমিতে ফসল ফলুক, তোমার জামাই আমাকে গয়না গড়িয়ে দেবে। সুন্দরী, হ্যাঁ রে, আমার কাছে প্রসাদ আছে, খাবি? হ্যাঁ খাইয়ে দাও। আচ্ছা, শোনো এদিকে এসো। আমি জানতাম তুমি অদম্য কর, তুমি ওকে ছুঁয়েছো। যদি তোমাকে বাড়িতে ঢুকতে হয় কাল সকালে তুমি দশ বার ডুব দেবে, গোবর খেয়ে শুদ্ধ হবে, তারপর ঢুক, ব্যাস। সুন্দরী, আমি বলছি তুই সুখী হবি মা, তুই সুখী হবি। Yeah.
থেকে এত বেলা হয়ে গেল, আর কত দেরি করবে? তুমি তোমার রাগও জানো, জেদও জানো, আরে ও জানো যে আমি কোনদিন হারিনি আর হারবো না। চলে নামো। নিজের মেয়েকে ছুঁয়ে কি এমন পাপ করেছি যে প্রায়শ্চিত করতে হবে? বাজে বকো না তো, চান তোমায় করতেই হবে। না, সংস্কার তোমার থাকলেও আমার নেই। আমার কাছে সব মানুষের এক জাত। মনোরমা, তোমার ঘরে ঢুকতে দেবে নাই তো? ঢুকবো না। সদগোপের ঘরে ভাত খাবে, তাদের আশ্রয় থাকবে, তবু তো মেয়েকে কাছে পাবো। চুপ করো। কেন চুপ করবো? কি দিয়েছো তুমি আমাকে? একটু শান্তি, একটু সুখ? সারা জীবন শুধু তোমার হুকুম তামিল করে এসেছি, পাওয়ার মতে পেয়েছিলাম একটা মেয়েকে, তাকেও তুমি দূরে সরিয়ে দিয়েছো। অনেক হয়েছে, এবার মেয়ের মতো আমাকেও ছেড়ে দাও। ছেড়ে দেবো, ছেড়ে দেবো। এসো না, এসো না, আমি যাবো না। এসো, দেবো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, আমি যাবো না, যাবো না। মা, তুমি আমাকে অপমান করলে। বাজে বকো না তো, চুপ দাও। ডুব দেবো, ডোবা ছাড়া আর আমার কোনো উপায় নেই। ডোবা, এক, দুই, তিন, চার। কি রে, ডুবে গেল নাকি? কি রে, সব নাশ করেছে তো থানা পুলিশ হবে। নিজের ইচ্ছে মরেছে, সলিল বাবু। নবীন মুখুজ্জি আউটা না একটা শয়তানি নয়, একটা একটা বিশ্রী রোগের পেশেন্ট। চাঁদ চাঁদ করে মেয়েটাকে তাড়িয়েছে আর আজকে স্ত্রীকে জলে ডুবে খুন করলো, এটা রোগ ছাড়া কি? অথচ সব জেনেও সব বুঝেও লোকটাকে অ্যারেস্ট করতে পারছি না, কারণ কারণ কোনো প্রমাণ নেই। তাই আমাকে ডাক্তারি রিপোর্ট মেনে লিখে দিতে হবে, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, মেয়ারলি অ্যান অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। তোমার চোখের জলের দাম তোমার বাবাকে একদিন দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। রতন, রতন, এখনো ঘরে বসে আছিস? দেখ, দেখ, আকাশে মেঘ জমেছে। হ্যাঁ, দেখ, আকাশ জুড়ে মেঘ এলো। তারপর নামল বৃষ্টি। বৃষ্টি আসার পর সকলে বাবুরা মনের আনন্দে একেবারে হাল বলদ নিয়ে মাঠে নেমে পড়ল, নতুন ফসল ফলাবার আশায়। রতন তার জমি সস্তে লাগলো মহা উৎসাহে। তারপর শুনছ, তোমার খাবার এনেছি। কি গো, শুনতে পাচ্ছ না? আরে, লাঙ্গলের ফলাটা কিসে আটকে গেছে। ওমা, তাই তো, দেখি। ও শালমা দিদি, আমাদের লাঙ্গল মাটিতে আটকে গেছে। কি হয়েছে রে? তাই তো, তাই তো। দেখি তো, কি দেখি, দেখি, দেখি না। উমা, এতে হিরে, হিরে, এরকম দেখতে আমার মায়ের নাক ছাবি তো আছে। দে না, দে না, দে না। রতনের জমিতে হিরে পাওয়া গেছে? হ্যাঁ, তিনটে হিরে, হিরে পাওয়া গেছে। হ্যাঁ,
রতনের জমিতে হীরে পাওয়া গেছে। চল তো দেখি। এই চল 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 এই চল 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 যা। কিরে কে হীরে পেয়েছে শুনলাম? হ্যাঁ বাবা বটে, সৈফুদ্দিনের বাড়িতে সেদিন ডাকাতি হয়েছে, সোনা রূপ হীরে সব খোয়া গেছে, এই হীরে নিশ্চয়ই সেই খোয়া যাওয়া মাল। এবং ডাক সৈফুদ্দিন চাই কর্তা, ডাকাতির মাল হলেও এই হীরে আমি আপনাকে দেবো না প্রধানমশাই, এই হীরে আমি আমার জমিতে পেয়েছি। আরে আগে আসুক তো সৈফুদ্দিন, তারপর দেখা যাবে কার জিনিস কার মাল। কি করবে ওকে, চোর ডাকাত সাজিয়ে জেলে পাঠাবে? হ্যাঁ প্রমাণ পেলে তো দেবই। ও ওই ওই তো কি ব্যাপার হে রমিন, কি হয়েছে? আরে এসো না এসো না, দেখো তো দেখো তো এই হীরেটা তোমার সেই ডাকাতি হওয়া মাল কিনা। হীরে? না হে না ভাই নবীন, খোদা তাল্লার রাজ্যে ছুটবাদ কেন বলবো, এমন হীরে থাকলে আমি তো আমির বনে যেতাম হে। হ্যাঁ হে, এ হচ্ছে এক নম্বরের জাত হীরে, খুব দামি। তাহলে তুমি বলছো এই হীরে জমিতে পাওয়া গেছে? তার বিচিত্র কি বলো, আজকাল কত জমি থেকে তো কত কি বেরোচ্ছে, কাগজে পড়ি তো। ওই দেখ মাস্টার মশাই আসছে। ও রতন কি শুনলু, তোর জমিতে নাকি হীরে পাওয়া গেছে? কই কই দেখি দেখি দেখি। হ্যাঁ আপনি তো বিজ্ঞানের মাস্টার মশাই, দেখুন তো এটা হীরে কিনা। ওরে বাবা শুধু হীরে, এই যে কোহিনুর কেও হার মানায়। ও কৈলাস দেখো তো, তুমি তো আবার ইতিহাসের মাস্টার। হ্যাঁ মাস্টাররা, মাস্টারি ছেড়ে মজা দেখতে এসছো, পঞ্চায়েত ডাকবো যাও। গ্রামে এত বড় একটা ঘটনা শুনে না এসে কি থাকতে পারি? এই বুঝি সেই হীরে, সের আফগানের উষ্ণিসে এটা শোভা পেত, যুবরাজ সেলিমের কাছে তাড়া খেয়ে উষ্ণিসটা জলে পড়ে যায়, তারপর মাটি চাপা পড়েছিল একদিন, আজ হঠাৎ বেরিয়ে পড়েছে। এটা তো আমাদের জমিতে বেরিয়েছে, তাহলে আমাদের? হ্যাঁ এটা আমাদের। না না না, এটা এখন ন্যাশনাল প্রপার্টি, মানে জাতীয় সম্পত্তি। না এই হীরে পঞ্চায়েতে জমা থাকবে। না নবীন বাবু, এ ক্ষমতা পঞ্চায়েতের নেই, এটা পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। রতন এখন থানায় চলো, পরে নালে বিপদে পড়বে। হ্যাঁ হ্যাঁ তাই চলো। হীরে রতন, ভাবছিস আমায় মারিয়ে বড় বাবুর কাছে যাবি? হ্যাঁ তাই যাব, যা করবার তা করে নেবেন, চল তো রতন। বটে এত বড় আস্পর্ধা। আহ নবীন এসব নিয়ে আর ঝামেলা করো না, জ্ঞান দিও না, যা করার আমি করব। এ একেবারে জেনুইন আসল হীরে, খুব দামি। এটা হবে ন্যাশনাল প্রপার্টি, মানে জাতীয় সম্পত্তি। তাহলে তো রতনের হাতেই থাকছে না। সরকারি অফিসে যখন জমা পড়েছে। বাহ এত দামি জিনিস পেয়েও রতন তবে ধুধুল চুষবে? এটা কি ঠিক হবে বড় বাবু? হ্যাঁ ওদের তো কপাল ফেরার কথা। তাহলে নিয়ে এলে কেন, চুপচাপ ভেজে দিলি তো পারতে, তারপর আমার কোমরে দড়িও পড়তে পারতো তো। হ্যাঁ তাই তো, এত দামি হীরে ওর মতো গরিব চাষির কাছে রয়েছে দেখলে তোমার বাবাই পুলিশে খবর দিতেন। রতন তোমার মতো সদ্য কজন আছে আজকের দিনে? জমা দিয়ে ভালোই করেছো, এটাই উচিত। আর চলুন ডিএম এর কাছে গিয়ে ব্যাপারটা খুলে বলা যাক। হীরেগুলোর হিস্টোরিক্যাল এভিডেন্স যাই হোক না কেন, হিস্ট্রিতে আপনার দখল আছে দেখছি। ম্যাডাম উনি সোনাতলার গ্রাম স্কুলে ইতিহাসই তো পড়ান। ও আই সি, কিন্তু এগুলো তো এখন ন্যাশনাল প্রপার্টি হয়ে গেল, হিস্টোরিক্যাল ইন্টারেস্টে আর্কিওলজিক্যাল মিউজিয়ামে এটা রাখতে হবে, তাই এর ভার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টকেই দিতে হবে। দেখলেন তো কি বলেছিলাম ম্যাডাম, ইট রিমাইন্ডস অফ আওয়ার গ্লোরিয়াস পাস্ট, অতীত দিনের এক উজ্জ্বল দৃষ্টান্ত, এ ক্লিয়ার স্পেসিমেন অফ হিস্টোরিক্যাল ইভেন্টস। ও সার্টেনলি রতন দাস, দেখুন আপনার জমিটা এখন সরকারি আওতায় থাকবে, কারণ পুরো জমিটা খুঁড়ে এখন দেখতে হবে কোনো ঐতিহাসিক জিনিস পাওয়া যায় কিনা। মেম সাহেব ওদের জমিটা কতদিন ঘেরা থাকবে? বেশি দিন নয়, বড় জোর এক মাস, এর জন্য অবশ্য রতন দাস কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ পাবেন। আর এত বড় একটা নিদর্শন খুঁজে বার করার জন্য উনি যাতে একটা রিওয়ার্ড পান, আই মিন পুরস্কার, সে চেষ্টা আমি নিশ্চয়ই করব। নিজস্ব সংবাদদাতা, জমিতে তিন টুকরো হীরে, সোনাতলা গ্রামে চাষি যুবক রতন দাসের চাষের জমিতে যে তিন টুকরো হীরে পাওয়া গিয়েছিল
সেই হীরে সরকারি হেফাজতে জমা রয়েছে। এর জন্য সরকার রতন দাসের জমি খনন করার প্রয়োজনে আটক রাখা দরুন 50,000 টাকা ক্ষতিপূরণ এবং রতন দাসের সততার নিদর্শন স্বরূপ পুরস্কার হিসাবে 6 লাখ মোট 6.5 লাখ টাকা রতন দাসকে দিতে মনস্থ করেছে। রতন ন্যায্য পুরস্কারই পেয়েছে। আমি যাই, সবাইকে খবরটা বলে আছি। আমি যাই। শুনেছি শুনেছি, কাগজে বেরিয়েছে রতনকে সরকার 6.5 লাখ টাকা দেবে। বলিস কি, রতন 6.5 লাখ টাকা তো কত টাকা নিয়েও করবে কি রে? কি করবে রে? তোকে দেবে রে 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা পেয়ে যাবে মানে এই তো আপনার আনন্দ হওয়ারই কথা, মানে মেয়ে জামাই বলে কথা। চুপ ডাক্তার, তোমার আমি লাইসেন্স ক্যান্সেল করবো। ফকরে ডাক্তার বদলি কর না। হ্যাঁ, গিন্নিমাও নেই, হাই প্রেশার। এই ফকরে চ চ চ ওষুধ তুলে নিয়ে আসবি, চল 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 চল। কেমন আছিস তোরা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আর একা থাকতে পারছি না রে, অত বড় বাড়িতে বড় ফাঁকা ফাঁকা লাগে। তাই বলছিলাম তোরা যদি আমাদের বাড়িতে গিয়ে থাকিস। বাবা, তুমি আমাদের যেতে বলছো? হ্যাঁ বলছি, বড় একা। তবে আমরা যাবো। নিশ্চয়ই যাবি। দেখেছো আমার বাবা ভালো হয়ে গেছে? ওর তো জাত গেছে, আপনার ঘরে থাকবে কি করে? ও আমি ভেবে রেখেছি, একটা বড় করে প্রায়শ্চিত্তি করে নিলেই চলবে, সব খরচ আমার। ও প্রায়শ্চিত্তি করলে আমার রক্তটা বামুনের রক্ত হয়ে যাবে বুঝি? চুপ কর, বেশি কথা কর। শোন মা, দিনকাল ভালো নয়, তারপর রতন ছেলে মানুষ, এতগুলো টাকা পেয়েছিস, আরে বজ্জাতের দল এসে সব লুটে পুটে নিয়ে যাবে। শোন, আরে এমনিতেই তো ঠকলি, একটু চেপে গেলে 7 লাখ টাকা পেতিস বলতো, জানিস? তাই বলছি তোরা চলে আয়, ওই টাকাটা দিয়ে। কে, আমার প্রস্তাবটা পছন্দ হলো না রতন? এটা আমার বাবা ভিটে, এটা ছেড়ে কোথাও যেতে পারবো না, এটা আমার মন্দির। সুন্দরী, তুমি বরং বাবার কাছে গিয়ে থাকতে পারো। বিয়ের পরে স্বামীর ভিটে স্ত্রীর ভিটে হয়ে যায় বাবা, এই ভিটে স্বামীকে ছেড়ে আমি তোমার ঘরে কি করে যাই বলো? আহা বুঝছিস না কেন মা, আরে তোদের ভালোর জন্যই তো বলছি, এতগুলো টাকা। টাকা? আপনি আমাদের মন থেকে ডাকছেন না, ডাকছেন আমাদের টাকাকে। মানে? মানে না বাবা, তোমার কষ্ট হচ্ছে জেনেও এ ভিটে ছেড়ে যেতে পারবো না। ঠিক আছে, যা ভালো বুঝিস কর। আশ্চর্য মানুষটা, বউ নেই, মেয়েটা থেকেও নেই, তবু টাকার লোভ গেল না মন থেকে। ছি ছি ছি, কি বলছেন কথা? হানিফ, আমি যা বলি একবারই বলি, তাই যা বলছি করতেই হবে ওকে, নাহলে তোদের কিন্তু আমি ছেড়ে দেবো না। হানিফ, তোর মেয়ের রক্ত আমার মেয়ের শরীরে আছে, তাও সহ্য করেছি, কিচ্ছু বলিনি, কিন্তু আমার এই কাজটা ও যদি না করে তবে। ওই তো এসেছে। আরে ওখানে তখন বলা হয়নি, তাই এখানে বলতে এলাম। কি বলবেন, আমাদের গা থেকে চলে যেতে বলবেন এই তো? আরে মেজাজটা ঠান্ডা কর, আমার কথা শোন, তাতে তোদের উপকার হবে, ওদের বুঝিয়ে সুঝিয়ে আমার এখানে পাঠিয়ে দে। আরে ওরা তো তোর কথা ঠিক শুনবে। শুনে ওরা যেই যাবে, আপনি রতনকে কতল করবেন, ব্যাস। সুন্দরী বিধবা হয়ে আপনার আশ্রয় থাকতে তখন বাধ্য হবে, আর সব টাকা আপনি একা ভোগ করবেন, এই তো, এই তো আপনার মতলব? বাবা, তুই এত ভেবে ফেলেছিস? সুন্দরী এই জন্যই কাঁদছিল, ওর বাবা আর ভালো মানুষ হলো না।
আরে ভালো মানুষ বলেই তো খারাপ মানুষদের কাছ থেকে ওদের সরিয়ে আনছে। তাছাড়া ছেলে মানুষ এতগুলো টাকা তুই একটু বুঝিস। না ওসব আমি পারবো না। আমি আমি জানতাম যে মা তুই পারবি না। কথা আমাদের দিয়ে ওসব হবে না। হানিফ আমি টাকা দেবো তোকে, নগদ 5,000 টাকা। আর সালমা আমি নিজে দাড়ি থেকে তোর বিয়ে দেবো, তুই নতুন জীবন পাবি। সালমার নিকে হিরেমা লোভ আছে তোর, নতুন করে শাদি করবা? মুখুজ্জি মশাই আপনি গুরুজন তাই কোটু কথা বলতে পারছি না, শুধু এইটুকুন বলছি আপনি চলে যান এখান থেকে, যান বলছি যান। তুই কিন্তু সাপের লেজে পা দিলি। আমি গায়ের মেয়ে, সাপকে মারিয়েই তো চলি। ঠিক আছে ঠিক আছে। উফ এই মানুষটাকে খোদা কি দিয়ে গড়েছিলেন জানিস? কঠিন ইস্পাত দিয়ে গড়েছিলেন ওর বুকটা, আর তপ্ত আগুন দিয়ে তৈরি করেছেন ওর মাথাটা, আর চোখ কান হাত পা গড়েছেন ওই শেরকো বিষ দে। ওদের বোকামির জন্য অতগুলো টাকা আমি হাতছাড়া করতে পারি না, ওই টাকা আমার মেয়ের। কি করতে হবে কর্তা? হ্যাঁ যা করতে হবে তুই করতে পারবি। আমি আপনার জন্য জান দিতে পারি কর্তা। নবীন ও নবীন কি ব্যাপার বক্রেশ্বর? শোনো তোমার মেয়ে আর ওই রত্না বেটার মাথায় সত্যি ভূত চেপেছে। কিরম? সরকার যে 6,500 টাকা দিচ্ছে তা ওরা নাকি নেবে না। শুনলাম যে সরকারকে এই টাকাটা দিয়ে দেবে এখানে স্বাস্থ্য কেন্দ্র গড়ে দেবার জন্য। স্বাস্থ্য কেন্দ্র? হ্যাঁ হ্যাঁ, নিজের জমি দেবে রতন, আর পঞ্চায়েতের ওই 3,00,000 টাকাও আদায় করবে। আমাকে জোর সাব্যস্ত করবে, আমাকে হারিয়ে দেবে, আমার উঁচু মাথা নিচু করে দেবে, গড়াচ্ছি স্বাস্থ্য কেন্দ্র। এই মনসা পূজা কবে রে? আগে সামনে হপ্তা কর্তা। সামনের সপ্তাহ মনসার আজ্ঞা পেয়ে কাল নাগিনে চললো ছুটে হাইরে কাটতে লক্ষিন্দরে। মামনসার আজ্ঞা পেয়ে কাল নাগিনে চললো ছুটে হাইরে কাটতে লক্ষিন্দরে। হেলে দুলে হিসি হিসিয়ে এলো লোহার বাসর ঘরে হাইরে কাটতে লক্ষিন্দরে। কিন্তু কাল নাগিনি ঢুকলো কেমন করে বলো না ভাই, কাল নাগিনি ঢুকলো কেমন করে? নাই যে ঘরের পোকর ফাকর তালা বন্ধ দ্বার, নাই যে ঘরের পোকর ফাকর তালা বন্ধ দ্বার। কোন পথেতে কাল নাগিনি ঢুকলো ঘরে তার, ঘরে ঢুকলো ঘরে তার, ঘরে ঢুকলো ঘরে তার। কই হে জবাব দাও, কে আছো হে বড় কবিয়াল, কে আছো? এই প্রশ্নের জবাব দিতে মামুন সারে নমি, এই পেন্নাম করে বলছি এটি তেনারি দুষ্টুমি। চাঁদের কথায় লোহার বাসর গড়ে দেবার কালে বিশ্বকর্মার কানের ভিতর দিলেন বৃষ্টি ঢেলে, বলে দিলেন টুকুনি ছাদা করে রেখো, বলে দিলেন টুকুনি ছাদা করে রেখো, ওই ছাদা দিয়ে কাল নাগিনি ঢুকলো ঘরে দেখো, হারি ঢুকলো ঘরে দেখো, ছাদা দিয়ে কাল নাগিনি ঢুকলো ঘরে দেখো, হারি ঢুকলো ঘরে দেখো। এবার বলো কি দেখি,
এবার বউকে দেখি কেমন কবি দেখবো মুরদ কত এবার বউকে দেখি কেমন কবি দেখবো মুরদ কত ওরে কি বাদু সে কাটলো নাকি হায় কি বাদু সে কাটলো নাকি বলুক কবি আছো যত বলুক কবি আছো যত বলুক কবি আছো যত শোনো দেখি আমার জবাব দোষের কথা বলি এই বলার আগে ঢিনটা দিতাম খানিক নেচে চলি আহা খানিক নেচে চলি এই বলার আগে ঢিনটা দিতাম খানিক নেচে চলি আরে খানিক নেচে চলি আরে খানিক নেচে চলি ওরে বাজারে বাজা আমি একটু নাচবো দোষ না পেলে বিষ ঢালতে বারণ ছিল মনসার তাই দোষ খুঁজতে কাল নাগিনি ঘুরছে ঘরের চারিধার লক্ষিন্দর ঘুমিয়ে আছে বেহুলারি কোলে নাগিন দেখে বেহুলা সতীর ঘুমিয়ে চক্ষু ঢোলে হাতের আঙুল লাগলো ও ভাই পিদি মেরি তেলে সেই তেল যেই মুছলো সতী নিজের মাথার চুলে ঘুমের ঘোরে পাপের কথা বেবাক গেল ভুলে নাগিন ভাবে দোষ পেয়েছি আর তো বাধা নাই নাগিন ভাবে দোষ পেয়েছি আর তো বাধা নাই এই সুযোগে লক্ষিন দারে ছবল মেরে যাই আহা ছবল মেরে যাই কাঠের বাজু বেয়ে নাগিন পালং কেঁথে ওঠে কাঠের বাজু বেয়ে নাগিন পালং কেঁথে ওঠে তারপরে তেই বিষ্টাতে লক্ষিন দারে কাটে আহা লক্ষিন দারে কাটে হায় লক্ষিন দারে কাটে আহা লক্ষিন দারে কাটে রতন তোর ঘরে আগুন লেগেছে তুমি তো ভেবেছিলে যে রত্নার ঘর জ্বালিয়ে ওকে খতম করলেই মেয়ে বাধ্য হয়ে ফিরে আসবে তোমার কাছে ঘর জ্বলেছে কিন্তু রত্না মরেনি সুন্দরীকে নিয়ে হানিফের ঘরে উঠেছে ওই সালমাই নিয়ে গেছে সালমা হ্যাঁ ওই বেয়াদব ছুরিটা গায়ে কথা হচ্ছে বন্ধু হয়েছে বটে ওরা সালমা সুন্দরী সালমা সুন্দরীর বন্ধু থাকবে না রতনও থাকবে না ওই মেয়েকে আমার ফেরত চাই ওই জমি আমার চাই ওই টাকা আমার চাই রতন দাস সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্টে এই হীরেগুলো জেনুইন বলে প্রমাণিত হয়েছে সরকারের তো একটা বিবেচনা আছে এর জন্য তোমরা পুরস্কার পাচ্ছ 6,500,000 টাকা এই নাও চেক না মিম সাহেব এই টাকা আমরা নেব না বাট ওয়াই কেন ম্যাডাম ওদের একটা আর্জি আছে আর্জি কিসের আর্জি ওরা পুরস্কার পাবে আমাকে শুনে একটা ডিসিশন নিয়েছে এই টাকা ওরা সরকারকে দিতে চায় ওদের সোনাতলা গ্রামে একটা ভালো স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার জন্য আর এই ওদের অ্যাপ্লিকেশন আশ্চর্য তোমাদের প্রশংসা না করে আমি পাচ্ছি না রতন কিন্তু এত কম টাকায় হেলথ সেন্টার করবে কি করে অবশ্য গভর্নমেন্ট হেল্প যদি পাওয়া যায় সরকার তো অনেক আগেই সাহায্য করেছেন মেম সাহেব আমাদের গায়ে পঞ্চায়েতে সরকারের দেওয়া 3,00,000 টাকা আর 4 বছর ধরে পড়ে আছে তাই নাকি ইটস অলফুলি রং আগে হ্যাঁ আমাদের পঞ্চায়েত প্রধান নবীন মুখুজ্জে জমি পাচ্ছে না বলে এতদিন ধরে টাকাটা আটকে রেখেছেন আর গ্রামের মানুষের অসুখ করলে ছুটে যাচ্ছে 5 মাইল দূর হরিদেবপুর স্বাস্থ্য কেন্দ্রে কত অসুস্থ লোক তো পথেই মারা যাচ্ছে
তাই আমরা চাইছি আমাদের গ্রামে একটা স্বাস্থ্যকেন্দ্র হোক মেঘশাই। কিন্তু যেখানে জমির অভাবে টাকা পড়ে আছে। না না, জমির ভাবনা নেই, এই টাকার সঙ্গে আমাদের সব জমি আমরা দিয়ে দেব মেমসাহেব। আমাদের জমি রাস্তার ধারেই আছে। হ্যাঁ, কিন্তু জমি দিলে তোমরা চাষ করবে কোথায়? আমরা ঠিক করেছি ওই স্বাস্থ্যকেন্দ্রেই কাজ খুঁজে নেব, যা হোক করে চলে যাবে মেমসাহেব। তবু তো একটা ভালো কাজ করা হবে, গ্রামের মানুষ খুশি হবে, ওরা উপকার পাবে। তোমরা এত ভালোবাসো তোমাদের গ্রামকে। ঠিক আছে, তোমাদের প্রপোজাল যাতে কার্যকরী হয় আমি নিশ্চয়ই চেষ্টা করব। টাকাটা পেয়েও ফেরত দিলে হতো বাগারা। হ্যাঁ হে, স্বাস্থ্যকেন্দ্র গড়বে ওরা। টিএম সাহেব নাকি উঠে পড়ে লেগেছেন, তোমাকে ওই 3 লাখ টাকা দিতে বলেছেন। ওই টাকা আমি ফেরত দেবো না, কিছুতেই দেবো না। দেবে না? না দেবে না। না, তোমার বাবার নাম কি? ঠাকুরদার নাম, তার বাবার নাম কি? যাতা বলছো? বলছি তোমার 14 পুরুষ দেবে। বেরো। তুমি না বললেও আমি যেতাম। ওই যে বলে না, মরণকালে বিপরীত বুদ্ধি, তোমার হয়েছে ঠিক তাই। তোমার ওই দুর্যোধনের দশা হবে, দুর্যোধনের দশা। রতন দাস, হেলথ মিনিস্টার, আই মিন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, তোমাদের আবেদনপত্র পেয়ে খুব খুশি হয়েছেন, খুব উৎসাহ পেয়েছেন, আর বলেছেন যত শীঘ্র সম্ভব তোমাদের স্বাস্থ্যকেন্দ্রের কাজ শুরু করে দাও। তোমাদের ওই টাকা আর নবীন মুখার্জির 3 লাখ টাকা আদায় করে আমাদের হেলথ সেন্টার ফান্ডে জমা দিয়ে দিতে বলেছেন। অফিসার, আপনি নবীনবাবুকে কথাটা আগেই জানিয়ে দেবেন। ইয়েস ম্যাডাম। আর হ্যাঁ, এই স্বাস্থ্যকেন্দ্র গড়াকে উপলক্ষ করে স্বাস্থ্যমন্ত্রী আগামী রোববার বেলা 4টার সময় সোনাতলা স্কুল গ্রাউন্ডে একটা মিটিং করবেন। আপনি প্লিজ নবীন মুখার্জিকে আর পঞ্চায়েতের মেম্বারদের খবরটা জানিয়ে দেবেন। ইটস ক্লিয়ার? থ্যাংক ইউ। রতন, তোমাদের স্বপ্ন তাহলে সার্থক হতে চলল। চোখে জল আসছে বড়বাবু, গায়ের মানুষ অসুখে পড়লে বিনা চিকিৎসায় আর মরবে না, আমার মা বাবার মতন, এটা ভাবলে। সুন্দরী, তুমি কি ভাবছো? বড়বাবু, বাবার পাশে আজ কেউ নেই। স্বাস্থ্যকেন্দ্রের ওই টাকা যখন বাবাকে ফেরত দিতে হবে, এবার বাবা ঠিক ভালো মানুষ হবে, তাই না? ঈশ্বর করুন তোমার কথা যেন সত্যি হয়। বড় আনন্দ পেয়েছি যখন শুনলাম গ্রামের একটা কৃষক দম্পতি প্রায় সর্বস্ব দান করেছেন এই গ্রামের মঙ্গলের জন্য। তাই ওদের সাহায্য করতে সরকারও এগিয়ে এসেছেন। বিডি সাহেব, আপনি কি বলছিলেন? ইয়েস স্যার, পঞ্চায়েতকে দেওয়া 3 লাখ টাকা কৃষক দম্পতির টাকার সঙ্গে যোগ করে আশা করি গ্রামের স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠতে সাহায্য করবে। আমার অনুরোধ, মাননীয় পঞ্চায়েত প্রধান যেন অবিলম্বে এই টাকা হেলথ সেন্টার ফান্ডে জমা করে দেন। দেখছেন হুজুর, উনি চুপ করে আছেন। মাননীয় মন্ত্রী মশাই যা বললেন পঞ্চায়েত প্রধান নিশ্চয়ই তা শুনেছেন। আগে হ্যাঁ শুনেছি, কিন্তু ওই হুট করে বললে কি করে করা যায় বলুন? মানে 2-3 বছর তো কেটে গেছে, এর মধ্যে কত কিছু করতে হয়েছে আমাদের। মানে ওই নদীর ঘাট বাঁধানো হয়েছে, তারপর স্কুল বাড়ি মেরামত হয়েছে, তারপর ওই দুটো টিউবওয়েল তো বানিয়েছি, তাছাড়া মন্দির সংস্কার তো করেইছি, তারপর রাস্তাটাও করেছি স্যার, রাস্তাঘাট সব করেছি। নবীন, আমিও একজন পঞ্চায়েত প্রধান, তুমি যা যা বলছো আমি তা মানতে পারছি না। এসবের জন্য তো আলাদা আলাদা করে টাকা পেয়েছো তোমরা। হ্যাঁ পেলেও তো ওই বাজেটে 3 গুণ বেশি খরচ হয়ে গেছে, মানে দিনকাল তো কিরম পড়েছে জানোই তো ভাই। তাহলে এসব বাড়তি হিসেব জেলা পঞ্চায়েতকে আগে জানাওনি কেন নবীন? নবীন বাবু, আমি দেখছি
গ্রামের একটা লোকও আপনার সঙ্গে নেই, এটা কি? এই গায়ে ওকে আর থাকতে দেব না, এবার ওকে তারা বই। শুনছেন স্যার, দেখছেন তো আমায় অপমান করছে। তোমার মান অপমান বোধ আছে নবীন? গায়ের মাথা হবে গ্রামকে ভালোবাসবে না, অথচ গ্রাম থেকে তুই এনে দেবে আজ তোমাদের মতন কয়েকজন মানুষের জন্য। মন্ত্রীদের বদনাম, এমএলএ এমপিদের বদনাম, বিডিও ডিএম এদের বদনাম, পঞ্চায়েতের বদনাম, স্যার তোমাদের জন্য, তোমাদের মতন কয়েকজন মানুষের জন্য, বুঝেছো? দেখো মন্ডল, তুমি কিন্তু আমাকে তুমি আমাকে জ্ঞান দিও না। আরে জ্ঞান দিও না, গ্রামের লোকেরা সবাই তোমায় জানে, সবাই জানে। আরে গ্রামের জন্য তুমি কিচ্ছু করোনি, মুখুজ্জে মুখ গুছিয়েছো। আরে রাস্তা থামুন থামুন, কোয়েট নবীন বাবু, নো ফার্দার আর্গুমেন্ট, টাকাটা এই সপ্তাহের মধ্যে জমা পড়া চাই। আর কেন, অনেক তো হলো, এবার কিন্তু তোমাকে হাঁটতেই হবে। না, আমি হারব না, আমি এমন আতঙ্ক ছড়াবো গ্রামের মানুষ আর স্বাস্থ্যকেন্দ্র গড়ার কথা ভাবতে পারবে না। তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। না, আমি খুন করব, আর সব কটাকে খুন করব। তোমার মেয়েকেও খুন করবে? না 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 না, ওকে খুন করব কেন? ও বাঁচবে, ওর টাকা বাঁচবে, ওর জমি বাঁচবে, তারপর তারপর সব টাকা সব আমার, আমি পেয়ে যাব, আমি ওকে নিয়ে সুখে থাকবো, সুখে থাকবো। রতন 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 ও রতন, শালমা 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 শালমাকে ওই নবীন মুখুজ্জের গুন্ডারা ধরে নিয়ে গেছে। সে কি? আর ওই হানিফ, হানিফ পাগলের মতো খুঁজে। তুমি নন্দকে বলো থানায় খবর দিতে, আমি এক্ষুনি যাচ্ছি। আয় শিগগির শিগগির। খুব তো মন্ত্রীকে জাক করে বলেছিলি, হ্যাঁ, যে আমাকে এই গায়ে থাকতে দিবি না, তাড়িয়ে দিবি। আপনার কিন্তু সত্যি মরণ বার বেড়েছে প্রধান মশাই। আরে ওটা তোর বেড়েছে, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ। ও তাই বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছেন? ভয় আমি কিছুতেই বলবো না, যারা গ্রামকে ভালোবেসে এত বড় সৎ কাজ করতে চলেছে তাদের আমি কিছুতেই বাধা দেবো না। প্রধান মশাই, আপনাকে দুটো হাত জোর করে বলছি, আপনি ওদেরকে বাধা দেবেন না, গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র হওয়া দরকার। বল তো শয়তান মনিব সালমাকে কোথায় রেখে গেল? আমি জানি না, আমি জানি না। ও বাবুর গোপন গুদাম ঘরে। তোকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি, বল রাজি, তা নাহলে তোকে আমি গুলি করে দেবো। তুই খুন হলে ওরা ভেঙে পড়বে, তারপর রতনকে খতম করব, বিধবা হয়ে সুন্দরী আমার কাছে ফিরে আসবে, জমি দেবে না, টাকা দেবে না, সব আমি পাবো। তবে যদি মেয়েটাতে চাস, ওদের বাঁচাতে চাস, নিজে বাঁচতে চাস, তাহলে ওদের রাজি করা। আরে ওরা তো তোর কথা শুনবে। আপনি সালমার মুখ বন্ধ করে ভেবেছেন বেঁচে যাবেন না? হ্যাঁ হ্যাঁ বাঁচবো, আর তার জন্য তোকেও খুন করবো। তারা কি সুন্দরী? আমাকে খুন করতে হবে বাবা। সরে যা, তুমি সরে যাও সুন্দরী। আপনার লোভের আগুনে এবার আমরা জল ঢালবই। রতন, এটা কিন্তু এখনো গুলি ভরা আছে। কটা গুলি আছে? হ্যাঁ একটা না বাবা। বাবা আপনি আমাকে গুলি করুন,
করুন নতুন এই ডাক আমার হাত কাঁপছে না আমারও পা কাঁপছে না তোকে খুন করলে আমার কিচ্ছু হবে না আজ আমি আপনাকে খুন করব আপনাকে খুন করে আমি ফাঁসি যাব মানুষের সঙ্গে অনেক শয়তানি আপনি করেছেন আপনাকে আমি ছাড়বো না ছাড়বো না কিছুতেই ছাড়বো না সুন্দরী টাকার লোভে তোমার বাবা পাগল হয়ে গেছেন তুমি তুমি এখান থেকে পালাও আমিও থাকবো না স্বাস্থ্য কেন্দ্র তোমাকে করতেই হবে সুন্দরী তোমাকে এটাই চেয়েছিলাম আর তো কোনো ঝঞ্ঝাট রইল না এবার টাকা চেয়ে নে জমি চেয়ে নে আমরা দুজনে বাবা সত্যি কি তুমি পাগল হয়ে গেছো আমার আমার স্বামীকে তুমি কেড়ে নিলে এত তোমার টাকার লোভ আরে টাকাই তো সব রে টাকা পেয়ে গেলে দেখবি সব দুঃখ ভুলে গেছিস টাকা টাকা আমায় ভুলিয়ে দেবে স্বামীর শোক বিধবার যন্ত্রণা শালমা দিদির দুঃখ হ্যাঁ হ্যাঁ টাকা সব পারি না পারি না সুন্দরী কি করছিস না আমার সব কিছু কেড়ে নিয়েছো তুমি বাবা তাই আমি কেড়ে নেবো তোমার লোভ মোহ জাতের অহংকার ভালো মানুষ হও বাবা ভালো মানুষ হও কথা বল সুন্দরী তুমি রক্ত দেখে বলতে পারো বাবা কোনটা মুসলমান কোনটা সদ্ভোগ কোনটা বামুন সুন্দরী বলো সুন্দরী বলো সুন্দরী আমি যে জিততে চেয়েছিলাম বলো তুই আমায় হারিয়ে দিলি মা বলো তুই আমায় হারিয়ে দিলি বলো বাবা ইয়েস আপনি আর সত্যি হেরে গেছেন নবীন বাবু আপনার মতো জঘন্য অপরাধীকে দেখে মনে হচ্ছে ফাঁসি দড়িটাও কেন্নায় মুখ ফেরাবে আপনি ঠিকই বলেছেন আমার মেয়ে আমাকে বলেছে সে আমার লোভ আমার মোহ আমার জাতির অহংকার কেড়ে নিয়ে সে আমাকে ভালো মানুষ করে তুলবে আমাকে একবার বাইরে নিয়ে চলুন আমার গ্রামের মানুষের কাছে আমাকে একটিবার নিয়ে চলুন চলুন হানিফ 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 তুই কোথায় যাচ্ছিস বেটি বেটি আমায় মুক্তি দিয়ে গেছে তাই আমি দরবেশে চলে যাচ্ছি না 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 হানিফ তুই চলে গেলে সালমা সুন্দরী আর রতনের গল্প কে বলবে রে ওরা তো কেউ রইল না হাসপাতাল কে গড়বে হানিফ তুই যাস না তুই থাক হানিফ যাস না হ্যাঁ আজ আমি স্বীকার করছি ওই কুড়িয়ে পাওয়া তিনটে হীরের লোভে এই গ্রামে তিনটে জীবন্ত হীরেকে আমি ধ্বংস করে ফেলেছি
তাই তোদের কাছে আমার অনুরোধ, এই ধ্বংসের মধ্যে তোরা সৃষ্টি করে তোল। শুধু একটা স্বাস্থ্য কেন্দ্র নয়, একটা হাসপাতাল, একটা মস্ত বড় হাসপাতাল। আর সেই জন্য উনি আমার কাছে এই কাগজে সই করে ওনার সমস্ত সম্পত্তি এই গ্রামের মঙ্গলের জন্য দান করেছেন। আর হাসপাতাল গড়ে তুলবি আমার বসত বাড়িতে, আর রতনের জমিতে ভূমিহীন চাষিরা চাষ করবে। আমি চললাম রে, আমি চললাম। নবীন মুখুজ্জে মাসিতে ঝুলে কবে ধুয়ে মুছে গেছে বাবু, কিন্তু এ গায়ের চোখের সামনে চিরকাল জল জল করবে আমার সুন্দরী, আমার রতন, আমার বেটি সালমার ছবি, আর এই হাসপাতাল। গায়ের প্রতিটি মানুষের প্রাণ হচ্ছে এই হাসপাতাল। জানি না কবে ডাক্তার বাবুরা এসে রোগীদের চিকিৎসা করে ভালো করে তুলবেন। এই দেখুন না কত রোগী রোজ এসে বসে থাকে ডাক্তার বাবু দেখছেন, আর আমি আমি বসে থাকি সবাইকে এই ইতিহাস শোনাবার জন্য। বড় ডাক্তার বাবু, এনারাই কি আমাদের হাসপাতালের ডাক্তার বাবু হবেন, আমাদের চিকিৎসা করবেন? আমরা রোজ এসে এসে ফিরে যাচ্ছি ডাক্তার বাবু। আমার অনুরোধ, তোমরা এই হাসপাতালে ভার নাও প্লিজ। ডক্টর আমি আজ থেকে তোমরা এই হাসপাতালে ভার নাও, আর এই অসুস্থ মানুষগুলোর চিকিৎসার ভার নাও। কেমন? আজ থেকে এসো, তোমরা এসো, আজ থেকে এই ডাক্তার বাবুরা তোমাদের চিকিৎসা করবে না, কোনো ভাবনা নেই। এসো 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 এসো, সবাই এসো, সবাই এসো, সবাই এসো, সবাই।